এমন মনে হইতাছে আপনার পালারি, আপনি কিছু বুঝেন না। এই পালাগান জানি না এটা কিন্তু সত্য, আর জানি না বিধায় নিজে দাঁড়াইয়াও বসে পড়ছি। মানে আমিও পালাগান শিখি নাই আর আমারে শিখাইছেন আপনারা যে আপনি বন পুতুল দেওয়ান দাঁড়াক, তাহলে আমিও শিখি নাই আপনারাও শিখেন নাই। আমি বুঝি না, আমি যেখানে হাত দেয় ওখানে শুধু ওইটা কমে, ওইটা নাই হয়ে যায়। তাই নাই, তাই বিসমিল্লার মান কত এটা ধারণা করার ক্ষমতা আমারও নাই, আপনারও নাই, আপনার বাপেরও নাই। পুরোটা কোরআন শরীফের ভিতরে যা আছে বিসমিল্লাহির রহমানির রাহিম এটার ভিতরে তা আছে। আবার এদিকে পালার ভিতরে আইয়া খুব সুন্দর করে একটা ভক্তি দিলেন, গুরু মানলেন, যারে মানবেন তারে উপরে ভিতরে দুই দিকেই মানবেন, আর উপরে মানলেন ভিতরে মানলেন না এই মানাটার কোনো দরকার নাই। চেনার জন্য তো আগে গুরুর কাছে যাইতে হবে, কিন্তু আমার গুরুর গানে ক আগে নিজেকে চিনো পরে গুরুকে মানো, নিজেকে নিজে যদি চিনাই ফেলি তাহলে গুরুর কাছে যাওয়ার দরকার কি? কি চিনো বলতে মানে তুমি তোমারে বুঝা গেছো তা না, আগে নিজেকে চিনো এই বুঝাইলেন মানে তুমি যে কি এটা তুমি আগে বুঝতে চেষ্টা করো তুমি যে কি। আর যার ভিতরে ধৈর্য নাই ওই যে পাশা দেখায় চলে যায় তার জন্য হচ্ছে বাউল গান হারাম। মানুষ কয় গান হইলো হালাল, আবার কেহ বলে একদল বলে গান হইলো হারাম। হারাম কার জন্য? যে বাউল গানের ভিতরে মন দিতে পারে না, যে গুরু কি জিনিস বুঝে না। কর্ম একটাই, নামাজে গেলেও নাম, রোজা রাখলেও নাম, হজ দিতে গেলেও নাম, যাকাত দিলেও নাম, আর আমি দাসের আমি গোলামের কর্মই একটা। হ্যালো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু বাড়বে, শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে, যিনি আমাদের প্রতিপালক, অতি দয়ালু, যিনি আমাদের রিজিকদাতা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের শান্তিদাতা, যিনি হলেন সর্বকুলের সর্বশক্তিমান, যার রসের দয়ারও শিলায় মায়ারও শিলায় আমরা তার বান্দা বান্দিগণ সর্বক্ষণে সর্ব অবস্থায় ভালো আছি। তাই প্রভুর দরবারে শুকরানা আদায় করি, মাওলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে, মাওলার কাছ থেকে সাহায্য কামনা করে তারই সঙ্গে তার পেয়ারা হাবি। হযরত আহমদ মোস্তফা, মোহাম্মদ মোস্তফা, আওয়া লাখের জাহের বাতেন, যিনি সর্বযুগের নবী, আমার নবীরও নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি রাজা শরীফে দুরুদ ও সালাম নিবেদন করে স্মরণ করছে, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আহলে বায়াতের অংশীদার যারা পাকি পাঞ্জাতন, পাঞ্জাতনের উপর মহব্বত জমা রেখে তারই সঙ্গে বহির্বিশ্বের আল্লাহর যত অলি, সমস্ত পীরলি, সাধু, গুরু, বৈষ্ণব, বলি আউলিয়া, মনি, ঋষি, পাগল, মস্তান, যে যেখানে যে অবস্থায় প্রত্যেক অলিদের দরবারে রুহানি কদমে প্রেমময় ভক্তি জানিয়ে আজকে যার আঙিনায় আমরা এতগুলো মানুষ একত্রিত হয়েছি পবিত্র মিলন মেলা ওরস মোবারক, আমি স্মরণ করি হযরত তাজউদ্দিন রহমতুল্লাহ শ্রী বাবা জানির পাক দরবারে, পবিত্র দরবারে আমার ভক্তি রেখে বাবা জানির নামে যারা দূরদূরান্ত থেকে আসছেন, আশেকান, জাকেরান, তরিকার মানুষ, ভাই বন্ধু যারা, সকলের কাছে সালাম রাখছি। আমি স্মরণ করি আমার হযরত দয়াল বাবা শ্রী হাফিজ জান, আমার বৈরাবর পাক দরবার শরীফে আমার প্রেমময় ভক্তি জানিয়ে আমার হাসির চান্দের যত ভক্ত আশেকান আছেন প্রত্যেকের চরণে ভক্তি নিবেদন করে আমি সালাম জানাই, ভক্তি রাখি। সেই শুকুর আলী শাহ বাবা জানের ছেলে জাকির শাহ, সেই দরদি চরণে ভক্তি নিবেদন করে আমি সালাম জানাই সৈয়দ রহমান মেম্বার সাহেব যিনি আছে তার প্রতি। আমাকে যতটুকু দেওয়া হয়েছে ততটুকুই বলার জন্য চেষ্টা করলাম। এর বাহিরে অনেক মেহমান, অনেক সম্মানিত মানুষ আমাদের এখানে একত্রিত হয়েছেন,
আমি সালাম জানাই আজকে যার কারণে আমরা দুজন শিল্পী এখানে হাজির হয়েছি, কিছু বলার কিছু গাওয়ার একটু সুযোগ যিনি আমাদেরকে করে দিয়েছেন, আমার সেই মোস্তফা ফকির, আমার দরদির প্রতি আমার প্রেমময় ভক্তি রেখে আমি সালাম জানাই আমার মোস্তফা ফকিরের সাথে আরো যারা যারা তার তরিকার ভাইরা আছে, বিশেষ করে অনেকে দেখছি আপনারা আসছেন, তো সকলের নাম বলা সম্ভব নয়, জানিও না, তাই আমার সে সকল দাদা ভাইদের প্রতি আমার ভক্তি ভালোবাসা রেখে আমি আমার হযরত দয়াল বাবা ওমর আলী শাহ বাবা সে বাবা জানি পবিত্র দরবারে ভক্তি রাখি, আমার পাগলি মায়ের দরবারে ভক্তি রেখে, আমার মধুর মায়ের দরবারে ভক্তি রেখে আমি শুরু করতে যাচ্ছি আজকের আসরের কাজ। আমাদের বর্তমান গদিনী শিল্পীর পীরে কেবলা সৈয়দ আরাফাত হাসান রেজবী আল চিস্তি নিজামি সে বাবা জানির চরণ ভক্তি রেখে আমি সালাম জানাই ভক্তি ভালোবাসা রাখি আজকে যারা মহতী সভায় এত সুন্দর করে বসে দাঁড়িয়ে গান শোনার জন্য অপেক্ষায় আছেন। আমার দেওয়ার মতো কিছু নাই, সকলের চরণে প্রেময় ভক্তি রাখি যিনি আমার প্রতিপক্ষ শিল্পী, বাংলাদেশ এবং দেশের বাহিরে যার অনেক সুনাম স্বীকৃতি ছড়িয়ে আছে, পরিচয় দেওয়ার মতো আর কিছু নাই। আমার জহির পাগলা ভাই, ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে উভয় দলে তালে লয় সঙ্গীতে যারা আছেন আপনাদের প্রতি ভক্তি নিবেদন করে, সাউন্ড সিস্টেমে যে ভাই আছেন সে ভাইয়ের প্রতি সালাম রেখে, ক্যামেরাতে আপনারা যারা আসছেন সকলের প্রতি ভক্তি ভালোবাসা নিবেদন করে আমি চলে যাব আমার প্রথম মূল কাজে। আমি সময় বেশি আর নেব না, যেহেতু রাত দুটো অধিক, আমরা যেহেতু বাউল আমাদের একটা নিয়ম আছে, আমাদের একটা লাইন আছে, লাইনের বাইরে যাওয়া যাবে না, যাবে না। তো বন্দনা গান যতটুকু না করলে নয় ততটুকু মালিককে স্মরণে রেখে শুরু করছি, ভুল ত্রুটি হতেই পারে যেহেতু আমি মানুষ, মানুষ মাত্রই ভুল, যদিও ভুল হয় যারা সাধুগুরু মহত আছেন প্রত্যেকে ক্ষমার মাধ্যমে দেখবেন ক্ষমাই হচ্ছে মহতের লক্ষণ, তাই হিন্দু দাদা ভাই যারা তাদের প্রতি আদব নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা, মুসলমান যারা সকলেই সালাম গ্রহণ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি, সকলেই সুস্থ আছি, ওলি রাঙিনায় আসছি, আমরা কি ভালো না থেকে পারি? মালিক আমাদেরকে ভালো রেখেছে তার জন্য শুকরিয়া আদায় করতে হয়। এবার আমাদের উভয় শিল্পীরই যার যার পক্ষের যে গান, প্রথম আসরের যে গান সেই গান করা হয়ে গেল, রাত্রটাও মোটামুটি ঘড়ির কাটাই বলে রাত্র এবার অধিক হলো, সময় তো তার গতিতেই চলবে বাবা, সময়কে কি কেউ ধৈর্য রাখতে পারে? ইম্পসিবল না, ওই সময়ের গতিতে আপনাকে আমাকে চলতে হবে, চলতে হয়, চলতে হইতেছে, আর এইভাবেই চলতে 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 জীবনের কি যেই কাটা এটা এক সময় থেমে যাবে, কিন্তু সময়ের কাটা আর থামবে না, থামবে না। তাই আসছি এই মায়ার জগতে, একদিন আপনি ছিলেন না, এটা কি সত্য? সত্য, এখন আপনি আছেন, আবার আপনি একদিন থাকবেন না, আরে তাই একদিন আপনি ছিলেন না, আরে ভাইজান ওরে বাবা, আমার রহমান বাবা, আমার হাসিব বাবা, আমার আরাফাত বাবা, আমার তাইজুদ্দিন বাবা, আরে বাবা, বাজানদেরকে স্মরণে রেখে গান করার জন্য বলেছেন, এবং সেই আমার দরদি, আমার একজন বোন দয়ালের নামের উপরে আমাকে 500 টাকা দিয়ে তিনি দোয়া করেছেন, আমার দরদির চরণে ভক্তি রাখি। তাই আপনি
ছিলেন না, আবার একদিন এই পৃথিবীতে থাকবেন না। মাঝের যে সময়টুকু আপনি যে পেয়েছেন, আপনি কতটুকু কাজে লাগাইছেন, এই হিসাবটা একদিন সেই মালিকের কাছে দিতে হবে, দিতে হবে। তাই নিজেকে নিজে চেনার জন্য, জানার জন্য একজন গুরুর প্রয়োজন আছে। তাই আজকে কর্তৃপক্ষ থেকে পালা ঘোষণা করেছেন গুরু আর শিষ্য। এর আগেই দেখি একটু ঝামেলা আমার মাঝে একটু বাইজে গেছে। কেমন ঝামেলাটা? আমি একটা বন্দনা গাইছি বাবা, বন্দনা গানটা গাওয়ার পর আমি বলেছিলাম যে আমি আমার মন থেকে একটা গান গাই, যেহেতু আমি প্রথমে দাঁড়িয়েছি, আসরটা যেহেতু আমাকে দিয়েই শুরু, তাই আমি প্রথমে আমার নবীজিকে স্মরণ করে গান করি। কেউ নবীজিকে নবীজিকে স্মরণে রেখে গান করে, কেউ বড় পীরকে, কেউ খাজা বাবা, কেউ দরবারি শান, বলছি না বাবা। তা আমার ভাগে তো আজকে এমন একটা পালা পড়েছে, আমি সারা রাত্রই আমার দয়ালের গুণগান আমি গাইতে পারবো, সেই সুযোগ আছে। তাই বন্ধনার পরে যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সেই দয়াল নবীকে স্মরণে রেখে একটা গান আমি করি। এখন কয় আমার জহির পাগলা দরদি কয় যে গানটা যদি রাসূলের শান, ঠিক আছে, রাসূলের শানের ভিতরে যদি একটু আরাধনা হইতো, একটু যদি ভজন হইতো, তাহলে ঠিক আছে, গানটা তো আপনার উপদেশমূলক হয়ে গেছে। আমার মাথায় ধরে না আপনি এত বছর গান করেন, আমার এখন মনে হইতাছে আপনার পালারই আপনি কিছু বুঝেন না। কেন কেন আপনি শুনেন নাই? আমি বলছিলাম বন্ধনার পরের গানটা হলো যার যার ইচ্ছাকৃত। আমি তো কই নাই যে আমি পালা শুরু করছি, পালা কমিটি আগে বলছে আজকের পালা হইল গুরু শিষ্য। তাই পুতুল দেওয়ান গাইব শিষ্য আর গুরু গাইব জহির পাগলা, মানে উনি আগে এটা ঘোষণা কইরা দিছে। এখন ঘোষণা করছে ঠিক আছে, কিন্তু পালা তো আমি শুরু করি নাই। হ্যাঁ তাই তো, পালা যদি আমি শুরু করতাম তাহলে আপনি বলতে পারতেন পুতুল দেওয়ান তোমার এই গানটা তো হয় নাই। আমি যদি পালা শুরু করতাম তাহলে আপনি এই কথাটা বললে এটা জায়গা মতো যাইয়া লাগতো, কিন্তু এটা তো বেজাগা যাইয়া পড়ছে এখন। তাই তো, জায়গা দিবে দেবা। আর আমি যদি ওই শিষ্যের ভূমিকা নিয়ে যদি গানই যদি করতাম তাহলে তো দ্বিতীয় গানে আপনাকে প্রশ্নই করতাম। হ্যাঁ তাই তো, আমি যেহেতু আপনাকে প্রশ্ন করি নাই তাহলে এটা বোঝার দরকার ছিল পুতুল দেওয়ান এখনো পালা শুরু করে নাই। কোন মতে কি কইলেন কি বুঝাইলেন এটাই তো বুঝলাম না। হ্যাঁ আপনি যে বুঝেন না এটাই বুঝেন না। ওরে বাবা, তাই আমি আমার জায়গায় আমি মনে করি আমি ঠিক আছি। এবার দেখেন আমি কি গাই, পালা এখন থেকে আমার থেকে শুরু। তাই আমার এবারে আপনি আমার গানগুলাকে আপনি বিচার বিশ্লেষণ করতে পারেন, ওই ক্ষমতা আপনার আছে, কিন্তু আমার আগের যে মঞ্চ, আমার যে বন্ধনার গান, ওই স্টেজে কারো কোনো ক্ষমতা নাই। ওই শিল্পীর গানের ভিতরে সে কি বেগাত দিবে, এটা কোনো শিল্পীর নাই। হ্যাঁ তবে অনেক শিল্পীরা অনেক সময় একটু পয়েন্ট রাখে, আপনি ওই খাতিলে আমার কিছু জিগাইলে জিগাইতে পারতেন, এটা কিন্তু পালার ভিতরে পড়তো না। আমি আশা করি আপনি বুঝতে পারছেন আমি কেন এই কথাগুলো বললাম। আপনার কথার কারণে আমার কথাগুলো চলে আসছে, না হলে কিন্তু আমি কথাগুলো বলতাম না। কয় আপনি আগে আপনার জায়গা মতো যান, তারপরে আমি আমার জায়গা মতো যামো। হ এখন জায়গা মতো যামো। তাই তো, এই পর্যন্তই রাখলাম, পালাইবার শুরু করলাম। এতক্ষণ যা বলছি এটা হলো পালার বাইরে, এখন থেকে আমি যা কিছু বলবো এটা আমার পালার ভিতরে। তাই আমি আমার আজকের যে কর্তৃপক্ষ, যে আমার গান কমিটি আছে, ওনারা যে নির্দেশ করেছেন, যে আদেশ উভয় শিল্পীকে দিয়েছে, একজন গাইবেন আপনারা গুরু আর একজন গাইবেন আপনারা শিষ্য। তাই আমি শিষ্য ভূমিকায় দাঁড়িয়েছি, আমি কিছু কথা কিছু গান আমি আমার গুরুর চরণে রাখবো বাবা। তাই গুরুর চরণে রাখার আগে
সাধু মহতের মতে একটি কথা শোনা যায়, যেই করেছে গুরুর চরণে ভক্তি বাবা তারই তো মিলে একমাত্র মুক্তি। মুক্তি, তাই আমি আমার গুরুর চরণে, শুধু গুরুই নয় আপনারা, আমার সাধু মহৎ এখানে যে সকল গুরুরা বসে আছেন সকলের চরণে আমি একখানা ভক্তি দিয়ে আমি আমার পালাই যেতে চাই, আমি আমার বলাটা শুরু করতে চাই। আপনারা সকলেই আমার এই ভক্তিখানা, আমার গুরু সহকারে সকলেই আপনারা আমার এই ভক্তিখানা গ্রহণ করবেন। এখানে আমরা অনেক মানুষ আসছি, তরিকার মানুষ, তরিকার বাহিরেও অনেকে আছে। কেউ বাড়ির পাশে দেখে একটা মেলা হয়, একটা ওরস হয়, কেউ একটু মেলা দেখতে আসে, আবার কেউ আসে যে ওইখানে দুজন শিল্পী আসবে, শিল্পীরা গান গাইবে তাদের গান শোনার জন্য। দূরদূরান্ত থেকে তরিকার মানুষ আসে তাদের একটু আত্মার খোরাক মেটানোর জন্য। তাই আপনারা এখানে আসছেন, অনেকেই আসছেন, অনেকেই বসছেন। আমি পুতুল দেওয়ার এখানে বলার মতো কোনো সাহস রাখি না, কোনো ক্ষমতা রাখি না। এখানে অনেক আল্লাহর ওলিরা বসে আছে, অনেক আল্লাহর ওলিরা গান শুনছেন, অনেক সাধুগুরু মহৎ গান শুনছেন। তাই পালাই যাওয়ার আগে এতটুকুই বলবো, যদিও আমি শিষ্য, আমি জানি শিষ্য বলতেই কি শিশু, সে বাচ্চা মানুষ, অনেক কিছু সে বুঝে না, অনেক কিছু জানে না, যদিও জানে সে অনেক সময় ভুল জানে, আর ওই ভুলটাকে সংশোধন করার জন্যই একজন গুরু ধরা, গুরুর কাছে জানা। তাই আমি প্রথমেই একটি গান আমি আমার গুরুকে উদ্দেশ্য করে আমি রাখতে চাই। গানটা আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন, বাজান। পৃথিবীতে যেই কোনো কর্ম করার আগে আগে আপনাকে কিন্তু বিসমিল্লাহ পড়তে হবে। কি পড়তে হবে? বিসমিল্লাহি রহমানির রহিম। এই বিসমিল্লাহ বলিয়াই কিন্তু আপনাকে কাজ শুরু করতে হবে। আপনি ভাত খাবেন, ভাত খাই আপনি পেট ভরবেন, ওই ভাত খাওয়ার আগেও আপনাকে বিসমিল্লাহ পড়তে হবে। বাজান, পৃথিবীতে আসছেন, ইবাদত বন্দেগী করবেন, নামাজ পড়বেন, ওই নামাজের আগে উযু করবেন, ওই উযু করার আগেও আপনাকে বিসমিল্লাহ বলতে হবে, পড়তে হবে। গুরু ধরবেন, গুরুর কাছে হাত দিবেন, বাবা সেইখানেও আপনাকে বিসমিল্লাহ পড়তে হবে। তাই এই বিসমিল্লাহ দিয়েই সর্বকিছু শুরু। এই শুরুটাই, এই বিসমিল্লাহর তাৎপর্য যদি কেহ যদি না জানে, সে যতই কর্ম করুক, যতই ইবাদত বন্দেগী করুক, কোনোটাই তার পরিপূর্ণ হবে না। তাই সেখান থেকে গুরুজির চরণে গানটি রাখি, তারপর কিছু কথা আছে। শিষ্যের তো আর বেশি কথা থাকে না, কথা যা বলা সেটা গুরুই কিন্তু বলে। তাই গুরুর চরণে দু একটি কথা রাখবো, বোঝানোর মালিক হচ্ছে আমার দয়াল, তিনি যেন তার থেকে আমাকে যেন একটু তার ন্যাক নজরে রেখে যেন বুঝিয়ে।
আছে কি ঢোল, ওরে দেখো এই পৃথিবীর চাইতে ওজন কোথায় আছে তাইয়া মারে বদল।
থাকেন ওগো বন্ধুগণ, যেইভাবে তে পালা দিল আজকে মনেরই মতন, বাবা ধৈর্য ধরে নীরবে থাকেন ওগো আশেকগণ, যেইভাবে তে পালা দিল আজকে মনেরই মতন, গুরু আর শিষ্য বাবা দিয়া দিছে পাল্লা, বসিয়া বসিয়া বাবা করবে নাল্লা, আল্লাহ রে গুরু আর শিষ্য দেখেন আরে লাইগা গেছে পাল্লা, শুরু হইল পাল্লা, বসিয়া বসিয়া আমরা করবো আল্লাহ আল্লাহ, এইভাবেতে আপনারা বাবা থাকলে কিন্তু চুপ, চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো, আর যদি বাউল গানের মঞ্চে বাবা ওঠা বসা হয় মজা রয়, তাই এইভাবে আপনারা বাবা আজকে থাকিলেনি র, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব, তাই গুরু আর শিষ্য যেহেতু লাইগা গেছে পাল্লা, ওরে প্রথমবারে কিছু কথা আমি প্রথমে করব বর্ণনা, তাই তো শিষ্য পালা থেকে একটা গান হইয়া গেছে, গানটা থেকে কিছু কথা আমার জানার আছে, তাই তো সাধক তার গানের ভিতরে বলিয়া গেছে, ওরে মনের মতো মানুষ পাই না তাই কাউকে জিজ্ঞাসা করি না, আজকে পাইছি মনের মতো তাই বুঝাও আমাকে কোরআনের মতো, পাইছি আজকে গুরুকে, কারণ গুরু আর একজন সাধারণ মানুষের ভিতরে কিন্তু অনেক তফাত, সাধক কি বলেছে যে মনের মতো মানুষ পাই না তাই কাউকে জিজ্ঞাসা করি না, আজকে কিন্তু আমার গুরুটা কিন্তু আমার মনের মতো, আপনারা সকলেই তার অনেক গান শুনেছেন, অনেক কথাই শুনেছেন, তাই আমরা দুজন শিল্পী, আসলে আমি আমার কথা বলি, আমি ছোট শিল্পী আসছি এখানে, আমি মানুষটা ছোট, তবে আমি কিছু কথা বলবো যেন ওই কথাগুলো থেকে মানুষ যেন কিছু পায়, আজকে রাত্রে আমিও আসছি আপনারাও আসছেন, কিছু যদি আপনারা যদি পান আমি যদি কিছু দিতে পারি, আমি তো দেওয়ার মালিক না, আমার গুরু যদি দেয় তাহলে সেখানেই আমাদের উভয়ে গাওয়ার ভিতরে সার্থকতা, তাই আমি আমার গুরুকে বলবো, এখানে বলা হয়েছে এই যে বিসমিল্লাটা, এই বিসমিল্লাটার তাৎপর্য আগে বুঝতে হবে, সাধক লিখেছেন বিসমিল্লাতে আছে কি ধন এই পৃথিবীর চাইতে ওজন, আচ্ছা বাবা পৃথিবীটা কতটুকু এটা কি আমি হাত দিয়ে দেখাইতে পারবো, এটা দেখাইলে কি আপনারা বুঝবেন, এটা আসলে অনুমানও সঠিকভাবে করা যায় না, তাই পৃথিবী পৃথিবী এতই বড় পৃথিবী যেটা মানুষ কল্পনা করতে পারে না, কাউকে বোঝাইতে পারে না, তাইলে এই পৃথিবীর চাইতেও নাকি এই বিসমিল্লাটা ওজন বেশি, এখন বিসমিল্লা তো শুধু মুখ দিয়ে বলি, বিসমিল্লা এক কথাই মানে এক সেকেন্ডও লাগে না এই বিসমিল্লাটা বলতে, কিন্তু এই বিসমিল্লাটা সাধক বলতেছে, সাধুগুরু মহৎ বলে, গুরু বলে এই বিসমিল্লাটা পৃথিবীর চাইতেও ওজন, তাহলে অবশ্যই এই বিসমিল্লার তাৎপর্য আপনাকে বুঝতে হবে, বিসমিল্লার তাৎপর্য না বুঝা যতই মুখে মুখে বিসমিল্লা বলি এই বিসমিল্লায় কাজ হবে না, ও গুরু তাই তো আমি পুতুল দাবা বিসমিল্লা বলি যেখানে বরকত হবে ওইটা শুধু কমে, হ্যাঁ কেন ওই কথা বললাম, গুরু মশাই যারা তারা বিসমিল্লা বইলা যদি কোনো কিছুতে হাত দেয় সেটা কি
বরকতময় সেটা বারে। আর আমার মতো কিছু কাঙ্গাল আছে, কিছু নাদান আছে বাবা, বিসমিল্লাহ বলে হাত দিলে ওইটা কি ওইটা শেষ হয়ে যায়। কেন শেষ হয়ে যায়? ওই যে যিনি সাধক, ওই যে যিনি গুরু, উনি বুঝা এই বিসমিল্লার ভাটটা বুঝা, তাৎপর্য বুঝা, উনি যেখানেই হাত দেয় সেখানেই তার বরকত। আমি বুঝি না, আমি যেখানে হাত দেয় এখানে শুধু ওইটা কমে, ওইটা নাই হয়ে যায়। তাই আমার এই বিসমিল্লার তাৎপর্যটা একটু বোঝার দরকার আছে। তাই তো সাধক বলেছে, এই বিসমিল্লা কোথায় ছিল, কে কারে আনিয়া দিল? প্রশ্ন জাগে না? এই বিসমিল্লাটা সৃষ্টিতে কোথায় ছিল? ওই সৃষ্টি থেকে কে কারে পৃথিবীতে আনিয়া দিল? এখন এই বিসমিল্লার অবস্থানটা কোথায়? আরে ভাইজান, তাই বলেছে কোরআন মতে যেন আমরা সবাই বুঝি, যেই কোরআন পড়তে গেলেও আগে আমরা বিসমিল্লা পাঠ করি। তাই এই কোরআন মতে আমরা জানবো, কোরআন মতেই গুরু আমাদেরকে বোঝাবে। আসলে গুরু বাণী হচ্ছে আমাদের জন্য ফরজ, এটা মানতে হবে, এটা বুঝতে হবে, গুরু ধরতে হবে। তাই প্রথম আসরেই এতটুকু বলা কওয়া, আমি আর বেশি কিছু বলবো না। আমার গুরুজির কথার ভেদ রহস্য বুঝে পরবর্তীতে আমি কিছু বলার জন্য চেষ্টা। দেখো এই পৃথিবীর চাইতে হাই হাই কোথায় আছে তাই আমারে বলো। হ্যালো হ্যালো, এটা কি এমনিতেই নর্চার হয় নাকি? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আমার দরদি একটা কথা বলেছে যে ইউটিউবে যা দেখি তার চাইতে ভালো হইতেছে। আসলে ভালো করার মালিক তো আমার হাসিব জান, তাই না? সে যদি চায় সর্বদিনের গানের চাইতে আজকের গানটা শ্রেষ্ঠ হইতে পারে, কারণ বাবা যেটা চায় সেটাই কিন্তু হয়। কিন্তু বাবার সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার।
আমি শুরু করছি মহান আল্লাহর পবিত্র নাম স্মরণ করে। জান মাল মান সম্মান সব কিছুর মালিক আল্লাহ, সেই মহান আল্লাহ তাআলার পবিত্র নাম আবারও স্মরণ করছি। শুকরিয়া জানাই মহান আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ। আল্লাহর যিনি বন্ধু, যেই নবীর উসিলায় সমগ্র কুল কায়নাত, যে নবীর নূরে এই পৃথিবী সৃজন, এই সমগ্র সৃষ্টির যিনি শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজি রওজ মুবারকে সালাতু সালাম রেখে নবীজির আহলে বায়াত পাক পাঞ্জাতন হযরত মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জহরা, মাওলা ইমাম হুসাইন, মাওলা ইমাম হাসাইন, শাহাদায়ে কারবালা, প্রত্যেকের দরবারে আমি আমার অন্তর অন্তস্থল থেকে ভক্তি শ্রদ্ধা রেখে শুরু করছি। নবীজির খলিফাগণ, সাহাবাগণ, সাহাবিগণ, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, শহীদিন, সিদ্দিকিন, সালফে সালেহীন, আম্বিয়ে কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ বুজুর্গান, মজ্জুব ওলি ফকির মিসকিন দরবেশ, সকলের দরবারে আমি ভক্তি জানাই। আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা বাবা, এই আশার মাধ্যম আমার আব্বা, আমার আম্মা, তাদের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। আমি আমার আমার যিনি শিক্ষাগুরু, আমার গানের ওস্তাদ বাউল খুরশেদ আলম সরকার, আমার ওস্তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। আজ একজন মহান ওলির আঙ্গিনায় দাঁড়িয়েছি, একজন সাধকের আঙ্গিনায় দাঁড়িয়েছি, যিনি হযরত তাজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই ওরফে কামিনী শাহ রহমতুল্লাহ, বাবার পবিত্র কদম মোবারকে আমার অন্তর অন্তস্থল থেকে আমি ভক্তি জানাই। বাবার নেক ফায়েজ কামনা করছি, নেক নজর কামনা করছি, এবং পাশেই যিনি গাউসুল আজম হযরত হাসিব আল হাসান আল চিস্তি নিজামী বরিয়াবর পাক দরবার শরীফ, আমি সেই দরবারের প্রতি ভক্তি জানাই। বর্তমান যিনি গদ্দি নিশিন সৈয়দে গুলাম হযরত আরাফাত চান আল চিস্তি নিজামী বরিয়াবর পাক দরবার শরীফ, আমি বাবাজানের পবিত্র চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। আজকে যারা সম্মানিত অতিথিবৃন্দ আপনারা উপস্থিত আছেন, সকলেই আমার গুরুজন, আপনারা সাধক দেশের মানুষ, আপনারা ওলির দেশের মানুষ, আপনাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমার শ্রদ্ধেয় কাকা যিনি জামান চিস্তি, আমার কাকা তাইজউদ্দিন কাকা, খোকন আঙ্কেল, এই কামিনী শাহ বাবার মাজারে যিনি খাতেম খাদেম রহমান আঙ্কেল, আমি ওনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আমি যার মাধ্যমে দয়াল কামিনী শাহ বাবার দরবার গান গাইতে দাঁড়িয়েছি, টঙ্গী গাজীপুরা থেকে হযরত ওমর আলী রহমতুল্লাহ আলাই পাগল নিমা রহমতুল্লাহ আলাই দরবার থেকে আগত আমার শ্রদ্ধেয় বাজান মোস্তফা ফকির সাহেব, আমরা দুইজন ওনাদের বাড়িতে প্রায় প্রোগ্রাম করি, ওই সূত্রে এখানে আসা, আমি আর কখনো গান করি নাই এই এলাকায়। এই মাজারে যখন উরুশ হয়েছিল আমি বাড়ির ভিতরে দুইটি গান গাওয়ার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছিল, এতটুকুই, এর বাইরে না। তো আপনাদের সামনে গান করার যোগ্যতা শিক্ষা আমার নাই, যদি বাবা কামিনীশার দয়া হয়, বাবা ভান্ডারীর কৃপা হয়, মাওলার কৃপা হয়, আপনাদের দোয়া পাই,
চেষ্টা করব দু একটি গান গাওয়ার জন্য। এখানে বরিয়াবরের অনেক পীর সাহেব মুর্শিদগণ আছেন, বিশেষ করে আমার বাজান পাপেল চান এবং আরও যারা যারা, আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই। যার সাথে আমার গান ইতিমধ্যে যিনি গান গেয়ে বসলেন, এই সময়ের খুবই জনপ্রিয় একজন শিল্পী, একজন ভালো শিল্পী পুতুল দেওয়ান, মানুষ অত্যন্ত পছন্দ করেন, ভালো গান করেন, ভালো কথা বলেন। আমি ওনার প্রতি সালাম জানাই। আমাদের যন্ত্রসঙ্গীত ভাই যারা উভয় দলে যারা আছেন, আপনাদের প্রতি সালাম। আজকের সাউন্ড সিস্টেমে যে মালিক আছেন, ভাইয়েরা আছেন, আপনাদের প্রতি আমার সালাম জানাচ্ছি। সবাইকে সালাম রেখে আমি শুরু করলাম। প্রায় 10:15টার মতো হয়ে গেছে, আমিও যদি গুছিয়ে ওইভাবে বন্দনা গাই মোটামুটি অনেকটা সময় চলে যায়। উনি গাইলেন, আমি যদি মানি তাহলে আমারও গাওয়া, এই কথা ঠিক কিনা? আমার পরিচয়, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা বিদ্যানগর, আমার নাম জহিরুল ইসলাম, সবাই আমাকে জহির পাগলা বলেই চেনে, এতটুকুই আমার পরিচয়, এছাড়া আর কিছু নেই। ভুল ত্রুটির ক্ষমা চাই সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মায়েরা যারা আছেন মায়েদের প্রতিও সালাম জানাই। এখানে অনেক সুনামধন্য ইউটিউবিং করার জন্য আসছেন আমার ভাইয়েরা, আপনাদের প্রতিও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেকগুলো কথা আছে, যেহেতু আমাকে জবাব দিতেই হবে, তাহলে মিউজিকটা বাজান, দরকার নেই আপনারা জিরান। আমি গান গাইলাম, দাঁড়াইলাম, বললাম যে আপনার গাওয়াটা ঠিক আছে, আপনার গাওয়াটা কোনো ভুল নাই, কিন্তু পালাটা শুরু করার জন্য আমি নিজে বইসা আপনাকে সুযোগ দিলাম, আমাকে কিন্তু আপনারা বসাইছেন, আমি কিন্তু আগে দাঁড়াইয়াছিলাম ঠিকই, আর আপনি কথা কইেন না। না না, আপনি কি দেলুয়ারের লান হইতেন চান নাকি? নিচ থেকে কেউ আমারে শিখাই দিব ওইগুলার দরকার নেই। আমি দাঁড়াইলাম, বললাম, তাজু কাকা বলতেছে যে পালাটা শুরু থেকেই হইয়া যাক, আপনাদের সামনে বলে নাই কথাটা, একটু হা বা না এটা বলতে হবে। এখন আপনারা আমাকে বললেন যে যদি গুরু শিষ্য পালা হয় তাহলে তো শিষ্য আগে দাঁড়াইব কে? আমি দাঁড়াইলাম, বললেন যে শিষ্য আগে গাইব, বলি নাই তো আমি কি করলাম, আমি দাঁড়াইও বৈশা গেলাম, কেননা যেহেতু শিষ্য আগে গাইব, তো যেহেতু শিষ্য আগে গাইব তো শিষ্য দাঁড়ায়া শিষ্যের গান গাইব না, তার জায়গাটা সে নিবে না। এখন সে দাঁড়ায়া যে গানটা গাইলো, আমি দাঁড়ায়া বললাম যে আপনি দাঁড়াইলেন ঠিকই, আপনার গাওয়া ঠিক আছে, যদি পালার হিসেব করেন তাহলে পালাটা এখনো শুরু হয় নাই, আর যদি আপনি পালা মনে করে গায়ে থাকেন তাহলে আপনার জায়গাটা এখনো ঠিক হয় নাই, আপনার গাওয়া ঠিক। এখন দাঁড়ায়া বলতেছে, কয় জহির পাগলা এত বছর গান গান, পালা গানটাও এখনো শিখলেন না? আসলেই তো, মানে আমিও পালা গান শিখি নাই, আর আমারও শিখাইছেন আপনারা যে আপনি বন পুতুল দেওয়ান দাঁড়াক, তাহলে আমিও শিখি নাই আপনারাও শিখেন নাই কে? কথা ঠিক কিনা? আমি যে পালা গান জানি না এটা কিন্তু সত্য, আর জানি না বিধায় নিজে দাঁড়াইয়াও বসে পড়ছি, দেখি জানতে তো পারি, আপনি যে আমারও জানাইলেন এটা তো আমি জানলাম। দাঁড়াইয়া বলে যে জহির পাগলা এত বছর গান গায়, পালা গান কি ওইটাও এখনো শিখলেন না, এই যে আপনার কাছ থেকে শিখতেছি কি? কথা ছিল যে দুজনে একেবারে বন্দনা থেকেই পালা শুরু, আপনি বন্দনা গাইবেন, একটা প্রার্থনা গান গাইবেন, বলে আমি নবীতত্ত্ব গান গাইছি,
আরে নবীতত্ত্ব গানের মধ্যে তো ভক্তিমূলক গান আছে, যে গানটা একেবারে আরাধনায় গিয়া পড়ে, আছে না? আল্লাহর নবী, নবী গো আপনি আমার জীবনের জীবন, হ্যাঁ আছে না? এখন আপনার গানটা ছিল যদি আল্লাহকে পেতে চাও এই মন, আপনি এই এই গান গাইবেন জানলে তো আমি আপনার দাঁড়াই বইসা আপনার দাঁড়াইতে দিতাম না, কারণ আপনি তো পালা গাইতেছেন না। যেহেতু আপনি পালা ধরেন নাই, সেখানে আমার বসাটা অন্যায় হয়েছে, আপনার দেওয়াটা আমার অন্যায় হয়েছে। এই অন্যায় হওয়ার কারণে আমি পালা গান জানি না, আপনি পালা গান জানেন। আরে কই কি আজব লোক, আপনারা কথা কইেন না, সব সব জায়গায় সব না জায়গা বুঝবেন, এতগুলা মানুষ শ্বাস ফেলাইলে জহির পাগলা মাইক দিয়ে কথা কইলে কাম হইব না। যাই হোক, বইলা কইবার পালাতে আসলাম, আয়শা পালার কথা বইলা যে আজকে জহির পাগলা আমার গুরু, যে পালা গানই জানে না সে আপনার গুরু হয় কেমনি? কি আমি তো পালা গানই শিখি না আপনার সাথে, যে আমি গুরু শিষ্যের পালাটা গাইবো, আমি তো গুরু শিষ্যের গুরুর পালাটা গাইতে কোনো শিখি নাই। এখন বলেন আপনি যে আমাকে গুরু মানলেন, আমি আপনার শিষ্য মানবো কোন জায়গায়? আমি তো এখনো মান বুঝলামই না যে পালাটা কি, আমি এখন গুরুর গান কি গাবো আমি তো জানি না। আমার কথাটা কি অযৌক্তিক? আপনি আমাকে হেদিকে কইলেন যে পালা গানি শিখলেন না, আবার এদিকে পালার ভিতরে খুব সুন্দর করে একটা ভক্তি দিলেন, গুরু মানলেন, যারে মানবেন তারে উপরে ভিতরে দুই দিকেই মানবেন, আর উপরে মানলেন ভিতরে মানলেন না এই মানাটার কোনো দরকার নাই, এটাকে মানা বলে না। ভক্তিতে হয় থাকে ভগবান লাভ, কি ভক্তিতে ভগবান, অভক্তিতে অপমান। আপনি প্রথমেই তো আমাকে একেবারে তুচ্ছ মানে তুচ্ছ করে রাখলেন, আমি পালা গানই শিখি নাই, এখন আমি আপনার সাথে গুরু শিষ্য পালাটা গান গাওয়া চলে কি না এটা একটু বলেন তো। এরপরে গান গাইলেন কি, বিসমিল্লার মান কত বলো কোরআন মতো। আপনি গুরুর কাছে গেলে আপনি কোরআন হাদিস এইসব ভুইলা আগে গুরুকে চিনেন, গুরু আপনারে কোরআন চিনাই দিব, কোরআনকে এটা গুরু আপনাকে চিনাই দিব। এখন আপনি তো নিজে আগে কোরআন চিন না, গুরুর কাছে আইসেন, এখন গুরুরে যাচাই করতেছেন, গুরু আপনি কোরআন মতো জবাব দেন, আপনি গুরু পরীক্ষা টেস্ট করতেছেন। আপনি গুরুর কাছে গিয়ে বলবেন যে আমার কি লাগবে, আমার জীবন বৃত্তান্ত, আমার রোগ আছে, আমার রোগের ঔষধ দেন, তো গুরু ঔষধ দিব যে তোমার এই রোগের ঔষধ কোরআনের এই সূরা, এই রোগের ঔষধ কোরআনের এই সূরা, এই রোগের ঔষধ কোরআনের এই আয়াত, আপনারে গুরু কোরআন চিনাইব। এখন তো দেখি আপনি গুরুরে কোরআন চিনাইতেছেন, প্রশ্নের জবাব আমার সাধ্যে যতটুকু আছে আমি দিব, কিন্তু শিষ্যের পালাটা তো এমন না, একেবারে শুরু থেকেই যিনি গুরু ওই গুরুর সামনে আপনি যেমনি পালা গান গাইলেন, আমি যদি কিছুক্ষণের জন্য ভুলি যে পুতুল দেওয়ান আমার বোন না, তাহলে তো আপনার কোনো অস্তিত্বই থাকবে না। যদি হক কথা বলি যে জহির পাগলা আপনি এই কথাগুলো কেন বললেন, গুরুর সামনে শিষ্য উঁচা গলায় কথাটাও বলে চলে না, বলে আমি তো গান গাইতে দাঁড়াইছি। আপনি গান গাইবেন উঁচা গলায় যতক্ষণ যত স্কেল আপনি যাইতে পারেন, এটা হচ্ছে গড গিফটেড, কিন্তু আপনি যখন কথা বলবেন তখন আপনার কথাটা গুরুর সামনে হবে নমনীয়তা। বললেন যে জহির পাগলা আমি গুরু না, আমাকে ওই ধারায় রাখছে, আপনাকে ওই ধারায় রাখছে, গুরু তো আপনার গুরু, তারা আমার গুরু, তারা আজকে গুরু তো আপনারা, গুরু তো কামিনীষা, আপনি কি করতেছেন এটা তার সামনে করেন, আমার সামনে আপনি যাই করেন ওটার তো কোনো সাবজেক্টই না, ওটা হিসাবের বাইরে, কামিনীষাকে তো সামনে রেখে গান গাইতেছেন কি? তাহলে শিষ্যের জায়গাটা কোথায় থাকবে? হ্যাঁ দেখ আমি এই তো একজন শিষ্য না চাইতো তার কাছে অনেক কিছু পাওয়া সম্ভব বলে আমি গান গাইতে দাঁড়াইছি, প্রশ্ন, হ্যাঁ প্রশ্ন তো করতেই হবে,
প্রশ্ন অবশ্যই করবেন, কিন্তু প্রশ্ন করারও তো একটা ভাব আছে না? আপনি বাড়িতে গিয়ে আপনার বিবির অজুদি করুন, এই পানি দে কাম করে লইয়া খান, যান গ্লাসতে ঢাইলা খান। আর আপনি চিনেন না, রাস্তা দিয়ে যাইতেছেন, এক মহিলার দেখছেন মা গলাটা পিপাসা পাইছে, একটু পানি যদি দিতেন। আপনার বলার ধরনে মহিলা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে না পানি খাওয়াইব, কথা ঠিক? তাহলে আপনার চাওয়াটার মধ্যে তো ওই ভাবটা থাকতে হবে, থাকলে আপনি ওইভাবে পাবেন। ভাবেন যে আপনার দয়াল বাবা ভান্ডারি মজিবুল বসরাল মহেশ ভান্ডারি ক্যাবলা কাবা, আপনি তার সামনে রেখে গান গাইতেছেন। এবার ভাবেন আপনার মুর্শিদের সামনে যে আপনি যেভাবে কথা বলেন ওই কথা বলাটা যায় কি না, এই বিবেকটাই আপনার উপরে রইল, আর কোনো কথা নাই। আমি মহর্ষির একটা গান গাই, আর আমাকে দায়িত্বে ঠেকায় দিছে, তো এই দায়িত্বের ঠেকানোর কারণে ও আমাকে আজকে এই গানটা গাইতে হবে। ধন্যবাদ। পাড়ার লোকে জানলে পাছে পাড়ার লোকে জানলে পাছে পাড়ার লোকে জানলে পাছে পাড়ার লোকে জানলে পাছে লজ্জা দুজনে দেওয়ান, একটু গানটা শুনেন। ঘরে আব্বারের কই, ঘরে ঘরে এ বাবা, মাকে ঘরের মধ্যে যাই কোন, এটা মায় আর আপনি দেখেন। বাইরে গেলে মাকে যদি মানুষের সামনে বলেন ওই বেটি ওই বেটি ওই কি গো, মানে ঘরের ভাষা এক আর বাইরের ভাষা। যেই বিবি আমি ঘরে গেলে রাত্রে ঘুমাইলে দেখি তার দুই পাও কম্বলের উপর দিয়ে আমার উপরে এবড়ে রয়েছে, অথচ রাস্তায় বাইর হইলে তার পায়ের সাথে আমার পাও লাগলে সে আমার 10 বার সালাম করে। এটা হচ্ছে স্থান কাল পাত্র, কথা ঠিক? আপনি আপনার গুরুর সঙ্গে কি ভাষায় আচরণ করবেন ওটা দেখে আরেকজনে শিখব, শিখা বলবো যে না দয়াল হাসিব চাঁদের দরবারে দেখলাম তার ভক্তরা তার সঙ্গে কি বিনয়ের সঙ্গে কথা বলে। হ্যাঁ, ওখানে গেলে নিশ্চয়ই কিছু একটা আছে, চল আমরাও বরিয়াবর যাই। আর আপনি যদি আপনার পীরের লোকে খিচুনি দিয়ে ধমক দিয়ে কথা কন, জিজ্ঞেস করেন হ্যাঁ গুরু এটা কয়ে দেন কেমনি কি, বলে দেহ এক গন্ড আরেক গন্ডের কাছে গেছে। হ্যাঁ, আমি কি ভুল কিছু কইতেছি? এই সাইজি মহর্ষি মনমোহন দত্ত বলেন পাড়ার লোকে জানলে পাশে লজ্জা দুজনের, দুজনের বলতে আমারও আপনার, কারণ আমি কি দিয়া বড়াই করব, আমি তো আমার সন্তান দিয়েই তো আমার গৌরব, সন্তান যদি আমাকে ওই আসনে রাখে এটাই তো আমার গর্ব। আমি বাবা মূর্খ, আমার সন্তান তো MBBS ডাক্তার। আমার বাবা মূর্খ, আমি জহির পাগলা। আমার বাবা যেখানে যায় আমি ওখানে যদি আমার বাবাকে নিয়ে যাই, যে আসনটা আমাকে দেয় ওই চেয়ারটাতে আমার বাবারে বসাই, আমার বাবার গর্বে বুকটা ফুলে যে যেই চেয়ারটাতে জহির বসতো এই চেয়ারটাতে বাবার জন্য বসছে, এতে আমার বাবার দাম বাড়লো না কমলো? তাহলে এই দামটা বাড়ানোর মালিককে আল্লাহ, কিন্তু উসিলাকে আমি জহির পাগলা। তাহলে সন্তান দ্বারা বাবা মার ইজ্জত বাড়ে, আবার আপনার দ্বারা আজকে আজকে পুতুল দেওয়ান পারে জহির পাগলার সম্মান রাখতে, আজকে পুতুল দেওয়ান পারে জহির পাগলার সম্মান ডুবাইতে, যেহেতু শিষ্যের চাবিটা আপনার কাছে, বাকিটা আপনি চিন্তা করবেন যে আমাকে কি মন্দ বললো না খারাপ ভালো বললো, এটা আপনারও তো একটা বিবেকের আদালত আছে, আপনিও চিন্তা করেন। পাড়ার লোকে জানলে পাছে পাড়ার লোকে জানলে পাছে লজ্জা দুজনে, মনে মুখে আলাপ
অন্তরে অতি গোপনে মনে মুখে আলাপ করে অতি গোপনে পাড়ার লোকে জানলে পাছে পাড়ার লোকে জানলে পাছে লজ্জা দুজনে মনে মুখে আলাপ করে অতি গোপনে মনে মুখে আলাপ করে অতি গোপনে বলে হরি হরি তোমার মনে চাই বাবুগিরি মুখে বলে হরি হরি মনে চাই বাবুগিরি বাক্স ভরা টাকা করি বাক্স ভরা টাকা করি জমিদারি চিনে মনে মুখে আলা করে অতি গোপনে হায় মনে মুখে আলাপ করে অতি গোপনে কাজ ধরি বাজ ভাবে সন্ধানে মনে মুখে আলাপ করে অতি গোপনে মনে মুখে আলাপ করে অতি গোপনে সত্য সরলতা মনেতে কপট গাথা মুখে সত্য মুখে সত্য সরলতা মনেতে কপট গাথা ভিতর কালি উপরে সাদা কালি উপরে সাদা দেখি নয়নে মনে মুখে আলাপ করে অতি গোপনে মনে মুখে আলাপ করে অতি গোপনে প্রকাশিয়ে
গ্রহণ হয় ভদ্র প্রকাশী বাবা। এই যে এতক্ষণ যে কথাগুলো বলছি এই এক কথায় সব শেষ। হ্যাঁ, শেষটা কি? প্রকাশিয়ে গৃহ ছিদ্র তোমার মনমোহন হয় অভদ্র। কারে বলতেছে? মনমোহন তার যিনি দয়াময় তাকে বলতেছে তুমি সত্য আমি অভদ্র। মানে কি? গুরু তো সত্য, নিষ্ঠা অখণ্ড, অভয় অক্ষয়। তাহলে আমি বাচ্চা, আমি তো চঞ্চল হইতেই পারি। শত দুষ ঢাইকা যিনি জড়ায় ধরে রাখেন তিনি গুরু। আমি পাগল, আমি উন্মাদ, আমি মানসিক ভারসাম্যহীন, আমি ক্ষতিগ্রস্ত, আমি বেড়াহীন, আমি পথভ্রষ্ট, সব নষ্টের মূলে আমি। এগুলোকে যে জড়ায় রাইখা আগলায় রাখতে পারে সেই গুরু। আজকে পুতুল দেওয়ান যাই করুক, পারলে আমার কাঁধে উঠা আমার মাথায় উঠা গান গাক, তারপরে তারে জড়াই রাখা আমার দায়িত্ব। কি আপনার বিরক্ত হচ্ছেন? আমার সন্তান যদি আমার মাথায় উঠা বলে আব্বা আমি তোমার থেকে বড়, আমার মানতে হইব না? কি মানতে হবে না? আব্বা আমি তোমার থেকে অনেক বড়, তো আমিও তো জানি সে আমার বড়, কারণ সে আমার কান্দে। সে জানে না যে ছাইরে দিলে এখন সে আমার বড়। সে যতদিন বুঝের একটা জায়গায় না যাবে ততক্ষণ সে আমার বড়, আর বুঝের কাতারে যখন যাইব তখন ভাববে যে না, তিনি আমার দাতা, তিনি আমার কর্তা, তিনি আমার জন্মদাতা, তিনি আমার বাবা। কি বুঝ হওয়ার আগ পর্যন্ত সে যাই কয় তাই ভালো, বুঝ হয়ে গেলে তার মধ্যে একটা লক্ষণ আসবে। প্রথম স্টেজ তো, প্রথম স্টেজের মধ্যে ওইটা না হইলেও চলবো, পরে আস্তে আস্তে দেখবেন ওই জায়গায় গেলে সব ঠিক হয়ে যাব। কারণ কি আমি চিনি তো, আজকে চিনি না বহুদিন ধরে চিনি। সে হয়তো বা আমার চিনতে কোথাও একটা ভুল তার আছে, এখনো পর্যন্ত সে আমাকে ওইভাবে মনে হয় না বুঝছে, কিন্তু আমি বুঝি ঠিকই। কিন্তু আমি যে অপরে আহামরি বুঝি তা না, আমি আমাকে বুঝি, আমি আমাকে বুঝি। মহর্ষি মনমোহন দত্তের এক কথায় তার সব দোষ শেষ। আর জন্ম যেজন পাপ করে নাই ভাগি নয় সে করুণার, পাপীর আছে তোমার কাছে দয়া পেতে অধিকার। আমি ভুল কইরাই তো তোমার কাছে আসবো, তুমি আমার তারাই দিলে তুমি দয়াল কেন? দয়ালের কাজ তারাই দেওয়া না, মুর্শিদের কাজ তারে পাগলারে বাইন্দা এটা বুঝে আনা। এরপরে যা যা রাজত্ব তোর, এই রাজত্ব বুঝাই দেওয়ার আগ পর্যন্ত তারে একটা বুঝ দিতে হবে, অপেক্ষায় থাকতে হবে। প্রকাশিয়ে গৃহ ছিদ্র তোমার মনমোহন হয় ভদ্র। প্রকাশিয়ে গৃহ ছিদ্র মনমোহন হয় ভদ্র, মুখে এক অন্তরে এক, মুখে এক মনে এক, তত্র হরি দেখো গানে মনে মুখে আলাপ করে অতি গোপনে, মনে মুখে আলাপ করে অতি গোপনে। পাড়ার লোকে জানলে পাছে, পাড়ার লোকে জানলে পাছে, পাড়ার লোকে জানলে পাছে লজ্জা দুজনে, মনে মুখে আলাপ করে অতি গোপনে, মনে মুখে আলাপ করে অতি গোপনে। একটা গান গাইলেন, গানটার মধ্যে কিছু মানে জিজ্ঞাসামূলক গান আছে।
প্রথম কথা হচ্ছে বিসমিল্লার মান কত। আগে আমি একটা কথা বলি, কোরআন নিয়ে কথা বলার আসলে শিক্ষা যোগ্যতা আমার মোটেও নাই। এটা এমন একটা গ্রন্থ, এটা নিয়ে ধারণা আমার নাই। তবে ও সাধক সাধকরা যা বলে আমি এটাকে উপস্থাপন করতে পার, আপনাদের সামনে এটা ডেলিভারি দিতে পারবো, কিন্তু এটাকে ওজন করার মতো ক্ষমতা কিন্তু আমার নাই। বিসমিল্লার মান কত? আপনি আমার বেহালাটা এক পাল্লায়, পুতুল দেওয়ানের বেহালাটা এক পাল্লায়, দুইটাই বেহালা। এ বাবা, কি দুইটা বেহালা এক পাল্লায় তুললে বা দুইটা দুই পাল্লায় তুললে এটা ওজন করা সম্ভব যে এটা ভারী না ওইটা ভারী, না সেটা ভারী না এটা ভারী? কথা ঠিক কি না? কারণ এটার সমতুল্য আরেকটা আছে। বিসমিল্লাকে ওজন করার মতো পাশের পাল্লায়, মানে এক পাল্লায় বিসমিল্লা আরেক পাল্লায় ওজন করার মতো কোনো কিছু পৃথিবীতে নাই। তাই বিসমিল্লার মান কত এটা ধারণা করার ক্ষমতা আমারও নাই, আপনারও নাই, আপনার বাপেরও নাই। কারণ কি? সমগ্র কোরআনে যা আছে, পুরোটা কোরআন শরীফের ভিতরে যা আছে, বিসমিল্লাহি রহমানির রাহিম এটার ভিতরে তা আছে। সূরা ইয়াসিনের ভিতরে যা আছে বিসমিল্লাহ রহমানির রাহিমের মধ্যে তা আছে। বিসমিল্লাহি রহমানির রাহিমের মধ্যে যা আছে বিসমিল্লাহ এর ভিতরে তা আছে। কথাটা বুঝেন কি? বিসমিল্লাহি রহমানির রাহিম এর ভিতরে, এর অর্থ কি? মানে শুরু করিতেছি পরম আল্লাহর নামে, এই তো, খালি এইটা না। এটা একটা বাংলা অনুবাদ ব্যাখ্যা অর্থ, কিন্তু এর ভিতরের গভীরতা কি এটা চিন্তা করার ক্ষমতা আমাদের আছে? অকর এই পৃথিবী যদি সাগরের যদি পানি যদি কালি হয় আর আসমান জমিন যা আছে গাছপালার পাতা যদি খাতা হয়, আল্লাহর গুণগান সম্মান লেখা কুল পাওয়া যাবে? সম্ভব? কেউ পারবে না। বলা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা, বিসমিল্লার ভিতরে তা, বিসমিল্লার ভিতরে যা আছে বিসমিল্লার বে হরফের ভিতরে তা আছে। বিসমিল্লার বে হরফের ভিতরে যা আছে, বে হরফের নিচে যে একটা নুকতা আছে, এই ফুটার ভিতরে সব আছে। এবার আসি মান কত, ওজন কত। এই পৃথিবীটা ডিম্ব আকার, পৃথিবীটা গোলাকার, এর চতুর্পাশে বিসমিল্লা দ্বারা বেষ্টন করা। কি দ্বারা? বিসমিল্লার রহমত দ্বারা বেষ্টন করা। এই বেষ্টন করতে গিয়ে বিসমিল্লার প্রয়োজন হয়েছে, বিসমিল্লার ভিতরে পৃথিবীটা। এখন বলেন এই পৃথিবীর যা কিছু আছে, এই পৃথিবীর বাইরেও আরও অসংখ্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি বিভিন্ন আরও যা আছে, এগুলো আমাদের চিন্তায়ও নাই। সব কিছুর সৃষ্টির স্রষ্টা হলেন স্রষ্টা মহান রাব্বুল আলামিন। উনি এই বিসমিল্লা দ্বারা সব বেষ্টন করে রাখলেন, সব কিছু তো বিসমিল্লার ভিতরে। এখন আপনি পুতুল দেওয়ান চিন্তা করেন যে যেটা পুরোটা সৃষ্টি বিসমিল্লার ভিতরে, এই বিসমিল্লাকে ওজন করার মতো ওজন বাটখারা আর কুণ্ডা আছে? তাহলে বিসমিল্লার ভেদ স্বয়ং স্রষ্টা নিজেই, যার ওজন করার ক্ষমতা কারো। বলা হয়েছে বিসমিল্লার ভিতরে মহাজনকে, বিসমিল্লার মহাজনকে, দারুণ একটা পয়েন্ট। যদি সফিবাদ বাউলবাদ থেকে বের হয়ে যদি একটু গভীরে যান, তাহলে বিসমিল্লার যে মহাজন, এই বিসমিল্লার ফোঁটা হইলেন মাওলা আলী, আর বিসমিল্লার বে হইলেন নবী রহমতুল্লিল আলামিন। যিনি আলী হইয়া নবীকে ভক্তি করেন, ওই ফোঁটার ভিতরেই সব, মালিক মহাজন এই দুইজন। হযরত আলী হইলেন ওই ফোঁটা, আর আমার দয়াল নবী হইলেন বেহরফ। আর এর একটু উপরে যদি যান, যদি স্রষ্টার শুরু থেকে আসেন, তাহলে ওই যে নূর, আলাস্তবে রাব্বিকুম, নূরকে বলা হয়েছিল তুমি স্বীকার করো আমি তোমার প্রভু, নূর বলছে না তুমি আমার প্রভু না, তোমাকে আমি চিনি না। নূরকে খণ্ড করা হয়েছে, প্রশ্ন করছে, বলেন
আপনি আমার, আমি তোমার প্রভু, বলছে হ্যাঁ তুমি আমার প্রভু। ওই যে ভক্তি করলেন নূরকে, ওই বিসমিল্লার বে হইলেন স্রষ্টা, আর ওই ফুটাডাই হইলেন রহমতুল্লিল। পৃথিবীতে যা পাওয়া যায় সব মাথা নোয়াইলেই পাওয়া যায়, মাথা উপর করলে কিছু পাওয়া, মাথা নোয়াইলেই সব। আর এই বিসমিল্লার বে হরফের নিচের যে নোকতা এটাই সব। প্রশ্ন, বিসমিল্লার হরফ কতটা? বিসমিল্লা লিখতে 19 হরফের প্রয়োজন হয়েছে। কয় হরফ? বিসমিল্লা লিখতে 19টি হরফের প্রয়োজন হয়েছে। কোরআন মতো যদি জবাব দেন তাও সঠিক, আপনি দর্শনে গেলেও 19 হরফ, কোরআন দর্শনে গেলেও 19 হরফ, এর বাইরে আর কোনো হরফ নাই। এটা সাজাইতে গিয়া কিছু জের জবর পেশ, যেগুলোকে বলে নোকতা, যেগুলোকে বলে অলঙ্কার, মানে এই 19টা হরফকে আপনি সোজা টানলেই হবে না, এর পিছনে কিছু অলঙ্কার আছে। ওই অলঙ্কার হলগুলো হচ্ছে উপরে একটা নিচে একটা বিভিন্ন, এগুলো হচ্ছে অলঙ্কার। সাজাইতে গিয়া দেখেন না, কেউ একটা গাছ উপরের দিকে উঠতেছে, আবার কিছু গাছ নিচ থেকে উঠতেছে, কিছু গাছ মাটি ফাইটা উঠে, কিছু গাছ বীজ ফাইটা বের হয়, কিছু গাছ গাছের ভিতরে হয়, কিছু গাছ নিচের দিকে যাইয়া উঠে, কিছু মানুষ মায়ের পেট থেকে আসে, আবার কেউ কিছু জীব ডিমের ভিতর থেকে বের হয়, আবার কিছু জীব কি মানে সরাসরি বের হইতেছে। এই যে সিস্টেমগুলো সব একত্রে মায়ের পেট থেকে আইলেও তো পারত, যেহেতু জীব, কিন্তু এই জীবের মধ্যে কি ভাগ আছে, এক ভাগ ডিম ফাইটা বের হয়েছে, এক ভাগ সরাসরি মায়ের পেট থেকে বাদুর, বাদুরেরও মা আছে, বাদুরেও কিন্তু ডিম পাইতে আসে নাই, বাদুরে কিন্তু বাচ্চা থেকে হয়েছে, আবার কিছু বীজ ফাইটা বের হয়েছে। এই যে ভাগ, এগুলো হচ্ছে অলঙ্কার, এগুলো অলঙ্কার, এগুলো এভাবে আল্লাহ সাজাইলেন। এবার প্রশ্ন আছে, বিসমিল্লার কি ধন? পৃথিবীর ওজন সবচেয়ে বেশি, হ্যাঁ ওই যে বলছি এই নোকতাটার ওজন পৃথিবীতে সবচেয়ে বেশি, এই বিসমিল্লার বে হরফের নিচে যে নোকতা ফোটা এটার ওজন সবচেয়ে বেশি। আর এটা দিয়ে বুঝাইলেন কি, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে, ওই যে ভক্তি, এইভাবে পড়ে থাকো, আর কোনো কিছুর প্রয়োজন নাই। সাধক সাইজি বলেছেন, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, পাবি রে ও মূল্য নিধি পাবি বর্তমান। সহজ মানুষ ভজে দেখ না রে মন, এখন ভজতে গেলে আমাকে তো নুইতে হবে, ভজতে গেলে আমাকে আত্মসমর্পণ করতে হবে, আত্মসমর্পণ করা ছাড়া পাওয়ার কোনো উপায় বাড়িয়ে বললে অনেক বলা যাবে, আমার যা সাধ্য হয়েছে, আমারে তো আমার বাইরে এলেও তো আমি যা জানি না তা আমার বলাইতে পারবেন না, কি আমি যা জানি আমি প্রকাশ করলাম, আমি আরেকটি গান গিয়ে বসে পড়ছি, ধন্যবাদ। যারা আছেন সামনে, চিন্তা করতেছি আমি বলার পরে, আমি গাওয়ার পরে আপনারা কি থাকবেন নাকি আপনারাও যাইবেন গা? যাক, আপনারা থাকেন, আপনারা গান শোনেন, এটাই আমরা চাই। আপনারা না থাকলে তো বাবা আমাদের প্রেম হবে না, তাই না? আপনারা আমাদেরকে দেখবেন, আমরা আপনাদেরকে দেখব, তবেই তো সেখানে গান। খালি মাঠে কখনো গান কইরা শান্তি পাওয়া যায় না। আমি যখন প্রথম আসর শুরু করেছি, মনে মনে ভাবছি যে না আজকের দর্শকগুলো মোটামুটি যারা আছে তারা থাকলেই চলবে, যারা তো খিচুড়ি খাইয়া গেছে গা গেছেই গা। এখন এর ভিতরে দেখা যায় আরো যারা যারা খিচুড়ি খাইছে এরা গেছে গা, আর যারা মূলত এখন গান শুনছে, যারা এখন গভীর নিশীতে আছে তারাই একমাত্র গান শোনার শ্রোতা। এবার কথা বেশি বাড়াবো না, যেই শিল্পীরা পিসের কথা
তাই না আমার সামনে আনে। এদের কথাগুলো বাবা শুনতে কিন্তু ভালো লাগে না, একটু বেরসা বেরসা লাগে। দেখেন আমরা অনেক মানুষ চায়ের সাথে একটু মিষ্টি খাই, খাই না, একটু চিনি বেশি দিয়া লই। যাদের আবার ডায়াবেটিস আছে এরা চিনি ছাড়াই খায়, এদের খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। আর যারা চিনি ছাড়া চা খাইতে পারে না, যতই চিনি দিবেন যতই চিনি দিবেন যতই চিনি দিবেন মিষ্টি তো লাগবো লাগবো, কিন্তু এটার মুখে নেওয়ার মতো না। তাই মনে করেন প্রথম আসরের কথা, জহির পাগলো কইব, পুতুল দেওয়ানো কইব, রাতও যাইব গা, মূলের ঘরে দর্শক কিছুই পাইব না। কি বাবা আমার কথাটা ঠিক কি না? তাই পিছের কথা সামনে আনা ভালো না, সামনেরটা সামনে বেড়ে যে যাইতে পারে সেই তো জ্ঞানী হইতে পারে। গুরু আমার যাই বলছে, আমি তো ওই যে ওই কথার পর থেকে আমি গুরু বলে তাকে স্বীকার করছি। এখন আর আমি চাইরও আমি আগের কথায় আর যাইতে পারবো না, পারবো না। আগের কথা ওই সময় ওই গত আসরেই আমি মাটি দিয়ে আমি চাপা দিয়া আমি এবার গুরু রাস্তায় চলে আসছি, একখানা ভক্তি দিয়ে তার চরণে পড়ে এবার আমি তার শিষ্য হয়ে গেছি, সে আমার গুরু হয়ে গেছে। তাহলে সেই জায়গায় পিসের কথা আর আমার আনা যাবে না। যদি অন্য পালা হইতো সেখানে হয়তো বা অন্য কথা রইতো, যেহেতু গুরু শিষ্য পালা সেখানে আর সামনে বাইরা যাওয়া যাবে না। গুরুর মতেই আমার মত, গুরু যাই বলে তাই আমি বলি, তাই আমি এবার স্বীকার করি, আমার আর এখানে বলার কিছু নাই। তবে বা আমার গুরুজির কাছে আমার একটা কথা ছিল, গান থেকে দশ কথার এক কথা, এক কথাই আবার দশ কথা, যেই দশ কথার সমাধান করতে পারে সেই তো একজন গুরু হইতে পারে, যে দশটা কথার সমাধান করতে পারে সেই একজন গুরু হইতে পারে। তাই সাধকের গানের ভিতর ছিল, আমি তো মনের মতো মানুষ পাই না তাই কাউকে জিজ্ঞাসা করতে পারি না, আজকে দয়াল পাইছি মনের মতো কোরআন মতো, বুঝাও দয়াল আমার এই বিসমিল্লার মান কত। বিসমিল্লার ভেদ যেই ব্যক্তি না বুঝলো সে সারা জীবন যতই বিসমিল্লা বলিল তার বিসমিল্লায় কোনো কাজ হবে না। আমার গুরু কয় যে গুরুকে পাইতে হইলে, গুরুর কাছে যাইতে হইলে তোমার কোরআন হাদিস ভুইলা যাইতে হবে, বলছে না কথাটা? এক পর্যায়ে কিন্তু আমার দয়াল এই কথাটা বলছে। আমি এবার মনে মনে চিন্তা করি, আরে আমার গুরু এটা আবার কয় কি, যে গুরুর কাছে যাইতে হইলে কোরআন হাদিস তোমার ভুইলা যাইতে হবে। পরে যখন ওই যে আমার কথার যখন জবাব দিতে গেল তখন আমার গুরু একটি কথা বলল যে কোরআন সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তখন আমি মনে মনে ভাবলাম মনে হয় আমার গুরু এই জন্যই কথাটা বলছে যে গুরুর কাছে যাইতে হইলে তোমাকে কোরআন এবং হাদিস ভুইলা যাইতে হবে না। দয়াল আপনি যে কিছু জানেন না, আপনি যে বলেছেন আমি কোরআন সম্পর্কে আমার তেমন কোনো কি ধারণা নাই, এই কথা যে মানার মানুষ কিন্তু এই কথাটা আমি মানি না, এই কথাটা আমি শিষ্য হইয়া আমি মানতে পারি না। কারণ আপনি হচ্ছেন আমার মহাগুরু, আপনি হচ্ছেন আমার জিন্দা কোরআন, তাই আপনার কাছে সবকিছু আছে। যদিও আপনি লোক সমাজে বলেন আমি কোরআন সম্পর্কে আমার ধারণা নাই, এটা তাদের জন্য কিন্তু এটা আমার জন্য না। আমি শিষ্য হিসাবে আপনাকেই আমি মনে করি, আপনি হলেন আমার জিন্দা কোরআন, আপনি আমাকে যা বুঝাইবেন তাই আমাকে মানতে হবে, তাই আমাকে বুঝতে হবে। ও দয়া, আমি তো আগেই বলেছি আমি শিষ্য, আমি কিছু বুঝি না, আমি হইলাম আকাঙ্ক্ষাকারী, আপনি হইলেন পূর্ণকারী, আপনি হইলেন দয়াল, আমি হইলাম কাঙাল। কাঙাল কাঙালের তো ভাবা ভুল থাকবেই। আমার দয়াল কয় আজকে পুতুল দেওয়ানের কাছ থেকে মানুষ শিখবে কিভাবে গুরুর সাথে কথা বলতে হয়, কিভাবে গুরুর আরাধনা করতে হয়, সেখানে উচ্চ সুরে কথা বলা যাবে না, যাবে না। আসলে আমি আগে যা বলেছি বলেছি, কিন্তু আমি পালার ক্ষেত্রে ঢুকে
আমার মনে হয় না আমি আমার গুরুকে আমি কোনো অংশে সম্মান একটু কম করেছি। তাই যেই মতেই আপনি বলেন আমার ভুল, যেটাই আপনি বলেন না কেন সেটাই আমি স্বীকার করি, কারণ ভুল তো বাবা শিষ্যেরই হয়, পাপ তো শিষ্যই করে, আর ওই পাপ থেকে মুক্ত পাওয়ার জন্য একজন গুরুর দরকার আছে। তাই আপনি বলেছেন মনমোহনের এক কথাই তো সব কিছু শেষ হয়ে যায়, তাই আমি তো ভুল করবই দয়া, আমার তো কোনো ভুলের শেষ নাই, এরপরেও শত ভুল যদিও করি আমি তোমার কাছেই তো ক্ষমা চাই, তুমি তো আমাকে ক্ষমা করার মালিক, তুমিই আমাকে ক্ষমা করতে পারো। তাই বলেছে গুরুর কাছে যেতে হইলে সাধন ভজন করতে হবে, মাথা নোয়াইতে হবে। তাই সেখান থেকে সাধু রজ্জব দেওয়ান সাহেবের একটি গান আমি ছোট করে রাখবো, তার পরবর্তীতে সময় অনুযায়ী রাত্র অনুযায়ী আমিও দু চারটি গান একটু গভীর দেশ থেকে গাওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।
রাজত্ব হইকা সেই দেশেতে গেলে হব আমি কিসের ভিখা। সেতে রাজত্ব হইকা সেই দেশেতে গেলে হব কিসের অধিকার। সাধন ভজন ছাড়া কখনো গুরুকে পাওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত গুরুকে আমি না পাইলাম ততক্ষণ পর্যন্ত স্রষ্টাকেও আমি পেলাম না। তাই এই গুরুকেই পাইতে চাই, গুরুর দর্শনই নিতে চাই। তাই গুরুকে পাওয়ার জন্য বাবা গুরুর তো কর্ম করতে হবে। শুধু আমি গুরুর দরবারে আসলাম আর গেলাম, কিন্তু গুরুর যে কর্ম, গুরুর যে পাইরবি, তা যদি আমাকে দিয়ে যদি না হয় আমি তো আমার গুরুকে কখনোই লাভ করতে পারবো না। তাই তার সাধনার জগতে যেতে হবে, আমার গুরুর মুখে যা আমাকে উপদেশ দিবে তাই আমাকে মানতে হবে। সাধক রজ্জব দেওয়ান তার গানে তিনি রচনা করেছেন, তিনি লিখেছেন, যে দেশে নাই জন্ম মরণ
সেথায় যেতে চাই প্রাণে, আমি সাধন দেশে যাব কেমন। সাধন দেশ হয় কত জেলার পর, কয় দরিয়া পাড়ি দিলে মিলে সেই খবর। বাংলাদেশের ভিতরে কয়টা জেলা বাবা? ৬৪ জেলা। আবার সাধক কিন্তু বলছে, সাধন দেশ হয় কত জেলার পর। আমাদের মতো যারা আম মানুষ আছে, এরা তো মনে করবো যে ওই যে আমাদের ঢাকা জেলা, ফেনী জেলা, বরিশাল জেলা আছে না, মনে করবো যে ওই জেলা। আসলে কি ওই জেলার কথা বলছে সাধক? এটা সাধন দেশের একটি জেলা আছে, যে জেলা পার করলে পাড়ি দিলে আমার সেই খবর মিলবে। তাই সাধক বলেছে, সাধন দেশ হয় কত জেলার পর, কই দরিয়া পাড়ি দিলে মিলে তোমার সেই দেশের খবর। ওই দেশে রাজত্ব হয় কার, সে দেশেতে গেলে আমি হব কিসের অধিকার, ওই দেশের কর্ম কি আমার। আমি তো কর্ম করি, আমি জাগতিক জগতে আমি মানুষ রূপে আসছি, আমার হাত আছে, আমার পা আছে, আমার সব কিছু আছে। আমি সকাল মতো ঘুম থেকে উঠি, রাত্র যখন সময় হয় তখন আমি ঘুমাই, এর ভিতরে দিন এবং রাত্রি মিলিয়ে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি সব কিছু করি। তাহলে কি এটাই আমার কর্ম, নাকি আমার গুরুর দেশে গুরুর জায়গায় আরো অন্য কোনো কর্ম আছে? তাই এখানে সাধক বলেছে, ওই দেশে কি কর্ম আমার, আমি জানিব তা কেমন। আমার ওই সাধন দেশের আমার কর্মগুলো কি। এখানে আজকে যারা আমার হাসিফ চান্দের ভক্ত যারা আছে, তারাও তো গুরু ধরা লোক, তারাও তো গুরুকে ধরছে। আমার আজকে এখানে আরাফাত চান, তার মতো দয়াল আছে, তাদের ভক্ত আছে। এখন এই ভক্তদের বাবা কর্মগুলো কি, আমরা যে সাধন ভজন করব, আমাদের কর্মগুলো কি, আমাদের সাধন ভজনগুলো কি, যেটা দিয়ে করলে, যেটা দিয়ে ভজলে আমার দয়াল আমার হয়ে যাবে, আমি তার হয়ে যাব। যখন ভক্ত আর শিষ্য, গুরু আর ভক্ত যখন এক হয়ে যায়, সেখানে আর অন্য কিছু বাবা থাকে না, থাকে না। তাই আমার গুরুজি তো একটা গান করেছে, ওই নাম ভুল করিলে যা বীরে মারা, পরবীরে বিষণ ফেরে, ভুইল না মন তাহারে, নিরিগি বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তারে। ওইখানে বলেছে কি, আগে নিজে কে চিনো ও পরে গুরুকে মানো, এই দেহ পাশ কো জানো। ছোট বাবা, আগে নিজেকে চিনো পরে গুরুকে মানো, এই দেহ পাশ করে আনো। সাধুগুরু মহৎ বলে, যা আছে ভূমান্ডে তাই তো আছে তোমার মানব ভান্ডে। তাই নিজেকে নিজে চিনতে হবে, নিজেকে নিজে জানতে হবে। এখন চিনতে হলেই কিন্তু গুরুর কাছে যাইতে হবে, তাই না বাবা? আচ্ছা, নিজেকে নিজে নিজে কখনো আমি একা নিজে চিনতে পারবো? এই নিজেকে চেনার জন্যই তো গুরুর কাছে যাইতে হবে, গুরুকে ভজতে হবে, গুরুকে মানতে হবে, তাই না? আর ওই গুরুকে ভয়জা যদি আমি পাই, আমি যদি তাকে মানি, সে যদি আমার উপরে যদি খুশি হয়, তাহলে আমি আমাকে চিনতে পারবো। আরে, তাহলে নিজেকে চেনার জন্য তো আগে গুরুর কাছে যাইতে হবে। কিন্তু আমার গুরুর গানে কয়, আগে নিজেকে চিনো পরে গুরুকে মানো, নিজেকে নিজে যদি চিনাই ফেলি, আমি যদি আমাকে চিনাই ফেলি, তাহলে গুরুর কাছে যাওয়ার দরকার কি? ও বাজান, সাধক তো তার গানে লিখেছে, গুরুও গাইছে, কিন্তু আমি তো নাদান মানুষ, আমি তো কাঙাল মানুষ, আমি তো এগুলো বুঝি না। তাই আমি জানি, আমারে চিনতে হইলে আমার গুরুর চরণে আমাকে পড়তে হবে, আমার গুরুকে ভজতে হবে, গুরুকে মানতে হবে, আমার আরাফাশার কাছে আগে যাইতে হবে, আমার কি হাসির চান্দের কাছে যাইতে হবে। গেলেই আমি আমাকে চিনব। কিন্তু গুরু কয় না, আগে নিজেকে চিনো পরে বলে গুরুকে মানো। তা আগে যদি নিজেকে নিজেই যদি চিনে ফেলি, তাহলে আর পরে গুরুর কাছে আমার যাওয়ার দরকারটা কি? আমি তো এটা বাবা বুঝি না। আমি আপনার গান থেকে আমার এই কথাটা একটু মাথায় বাইজা গেছে, এই জন্য আমি আপনার কাছে একটু জানার জন্য আহ্বান করছি। এটা আপনি কোন মতে বলছেন? যদি বেয়াদবি হয়, আল্লাহর রাস্তায় আপনি আমাকে ক্ষমা করে দিবেন। সাধন দাস হয়
বাজান রাতটা গভীর পর্যায়ে চলে গেছে, পালাকে আপনাদের খারাপ লাগে? আসলে গুরু শিষ্য পালাটা গাই আপনাদের দোয়ায়, মানে এই পালাটা একটু বেশি হয়, গুরু ধরা যারা তাদের কাছে এই পালাটাই সবচেয়ে অনেক বড় এবং তারা এই পালাটাকে খুব বেশি ভালোবাসে। বাজান পৃথিবীর সূচনা, পৃথিবীর সৃষ্টিটাই তো গুরু আর শিষ্য। তাইলে আসছি এই জগতে গুরুর পাইরবি করতে হবে, গুরুকে চিনতে হবে, তাই এই গুরুর পালা আর শিষ্যের পালাটাই যারা গুরু ধরা লোক তাদের কাছে মূল্যবান। হয়তো অন্যান্য দৃষ্টিকে গান করি, যদিও বা অনেক জায়গায় এই গুরু শিষ্য পালাটা অনেক মানুষ শুনতে চায় না, কিন্তু মানিকগঞ্জ বলেন, টাঙ্গাইল বলেন, ফরিদপুর ডিস্ট্রিক্ট বলেন, শরীয়তপুর বলেন, এই দেশের মানুষগুলো এই গুরু শিষ্য পালাটাকে এত মূল্যবান, এত সম্মান করে, যেটা হয়তো বা তাদের কাছে না আসলে আমি জীবনে বুঝতে পারতাম না। আমি গতকাল আমি গান করেছি সেই শরীয়তপুর কাজিরহাট, রাতের 4টা পর্যন্ত গুরু শিষ্য পালা চলছে। আমি গান করেছি সেই আমাদের নরসিংদীতে কিছুদিন আগেই, তার একদিনের আগে, সেখানেও আমার পালাটা চলছে আলামের নুরির সাথে গুরু আর শিষ্য। তাহলে দেশ বিদেশ ঘুরে বেড়াই, যেখানে যাই গুরু শিষ্য পালাটাই মানুষ শুনে। তবে কিছু মানুষ আছে বাবা গুরু শিষ্য বিষয়টা বুঝে না, এ যারা বুঝে না তাদের কাছে গুরু শিষ্য গানটা একটু বিরক্ত মনে হয়, এই জন্য তারা ওইটা চলে যায়। কিন্তু গুরু শিষ্যের কথাগুলো একটু বোঝার জন্য বাবা মন কি স্থির করতে হবে, ধৈর্য রাখতে হবে। আল্লাহ বলে কি জানেন, আল্লাহ বলছে আমি ধৈর্যকারীকে পছন্দ করি, অধৈর্যকারীকে আমি পছন্দ করি না। তাই গুরু শিষ্য পালাটা বুঝতে হলে, একটু জানতে হলে তার ভিতরে থাকতে হবে ধৈর্য। আর ধৈর্য নিয়ে যদি কেউ যদি বাউল গান শুনে, সেই বাউল গানে সে কিছু পায়। আর যার ভিতরে ধৈর্য নাই, ওই যে পাশা দেখে শুইলা যায়, তার জন্য হচ্ছে বাউল গান হারাম। মানুষ কয় গান হইলো হালাল, আবার কেহ বলে, একদল বলে গান হইলো হারাম। হারাম কার জন্য? যে বাউল গানের ভিতরে মন দিতে পারে না, যে গুরু কি জিনিস বুঝে না, যে শিষ্যকে জিনিস বুঝে না, আল্লাহ রাসূলকে এই বাউল গানের ভিতরে খুঁজতে পারে না, ওই ব্যক্তির জন্য গান শোনা হারাম। আবার এই গানেই আল্লাহ রাসূলকে পাওয়া যায়, আল্লাহ রাসূলের কথা মানুষ পায়, মানুষ সেই ধ্যানে যায় যে গানে আমার আল্লাহর কথা বলে, যে গানে নবীর কথা বলে, যে গানে আমার গুরুর কথা বলে, যে গানে অলি আল্লাহর কথা বলে, যে গানে আমার মায়ের কথা বলে, যে গানে বাবার কথা বলে, ওই গান কখনো হারাম হইতে পারে না। তাই এই গান যারা শুনতে আসে তাদের উদ্দেশ্য বলবো, একদিন ওই গুরুর কাছে মালিকের কাছে জবাব দিতে হবে বাবা। তাই জবাব যেহেতু দেব, কিছু না কিছু যেন আমরা নিব দয়ালের দরবার থেকে, সেটা হোক গানে, সেটা হোক দয়ালের মুখে। তাই যারাই আসি একটু ধৈর্য নিয়ে যেন আমরা সকলেই গান শুনি। মহর্ষি মনমোহন দত্তের একটা গান আমার আসছে, সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে, প্রেম তীর্থে মোরায়ে মাথা, প্রেম তীর্থে মোরায়ে মাথা, গুরু কল্প তরু জড়িয়ে ধরো, কল্প তরু জড়িয়ে ধরো, ওগো আমার ভক্তি লতা। সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে, প্রেম তীর্থে মোরায়ে মাথা, প্রেম তীর্থে মোরায়ে মাথা, গুরু কল্প তরু জড়িয়ে ধরো, কল্প তরু জড়িয়ে ধর।
করো অগো আমার ভক্তি লতা, সাধু সঙ্গে প্রেম তরঙ্গে আকরা দিয়ে কামিনী সারে পাকড়াইয়ে ধরো তারে বিশ্বাসের বিশ্বাসের তার মাথা, সাধু সঙ্গ প্রেম তরঙ্গে প্রেম তীর্থে মোরায়ে মাথা, প্রেম তীর্থে মোরায়ে মাথা, গুরু কল্প তরু জড়িয়ে ধরো, কল্প তরু জড়িয়ে ধরো, ও গো আমার ভক্তি লতা, সাধু সঙ্গে প্রেম তরঙ্গে দিকে দাও সত্যের বেড়া, ফিরবে কত ছাগল ভেড়া, তুমি চৌদিকে দাও সত্যের বেড়া, ফিরবে কত ছাগল ভেড়া, জল ঢালো ওই গাছের গোড়া, তুমি জল ঢালো ওই গাছের গোড়া, দেখবে ফুটবে কলি মেলবে পাতা, সাধু সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম তীর্থে মোরায়ে মাথা, প্রেম তীর্থে মোরায়ে মাথা, গুরু কল্প তরু জড়িয়ে ধরো, কল্প তরু জড়িয়ে ধরো, অগো আমার ভক্তি লতা, সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে। রাধা পদ্ম ফুটলে পরে আমার কামিনী বাজে বাঁশি গুনগুন সুরে, রাধা পদ্ম রাধা পদ্ম রাধা পদ্ম ফুটলে সাধা, সাধু সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম তীর্থে মোরায়ে মাথা, ফুলের গন্ধে
ফুলের গন্ধে, ফুলের গন্ধে, ফুলের গন্ধে, ফুলের গন্ধে মনয়ালি, 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 মত্ত হলে শুনরে মালি ফুলের গন্ধে, তারে ফুলের গন্ধে মনয়ালি, তোমার মত্ত হলে শুনরে মালি নয়ন ভরে তুমি খালি, নয়ন ভরে তুমি খালি, নয়ন ভরে তুমি খালি, সেই ফুলে দেখাই ও রাধা সাধু সঙ্গে প্রেম তরঙ্গে, প্রেম তীর্থে মোরায়ে সাধক মনমোহন কয় নিজের মাটি পাগলা হয় না তো পরিপাটি, সাধক মনমোহন কয় নিজের মাটি নয়ন হয় না আজ পরিপাটি, সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে, প্রেম তীর্থে মোরায়ে মাথা, প্রেম তীর্থে মোরায়ে মাথা, তোর জড়িয়ে ধরো, অল্প তোর জড়িয়ে ধরো, ও গো আমার ভক্তি লতা, সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে, সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে, অনেকগুলো কথা একেবারে ছোট্ট করে জবাবটা দিতে হবে, ওই সবগুলো কথা কিন্তু কাছে কাছে, গানের জবাবগুলো কিন্তু সবগুলো কিন্তু কাছে কাছে, মানে এক একটা কাছে কাছে। আমি সাধন দেশে যাব কেমনে, যেই দেশে নাই জন্ম মরণ সেথায় যেতে চায় প্রাণে, সাধন দেশে যাইতে হইলে ওই যে মহর্ষি মনমোহন দত্ত বলছেন, বিশ্বাসেরও আকরা দিয়ে পাকড়াইয়ে ধরো তারে, কুবাতাসের ঝাঁকড়া পরে ভাঙ্গে না যেন লতার মাথা। সাধন দেশে যাব কেমনে এই কথার উত্তর, চৌদিকে দাও সত্যের বেড়া, দেখো ফিরবে কত ছাগল ভেড়া, জল ঢালো ওই গাছের গোড়া, ফুটবে কলি মেলবে পাতা। মানে প্রশ্ন গানের জবাব গান দিয়া, ওই দেশ হয় কত জেলার পর, বাংলাদেশে 64 জেলা, তাহলে সাধন দেশের জেলা কতটা, জেলা বলতে এখানে এই দেহের কয়েকটা স্টেশন বুঝাইলেন, কয়টা স্টেশন, 12টা স্টেশন, এই দেহের মধ্যে 12টা পর্দা, 12টা স্তর, এই 12টা স্তর পার হইলে একজন মানুষ কামিয়াব হয়, একজন মানুষ আল্লাহ লাভ করেন। তার প্রথম স্টেশনটা শুরুই হয় বেহুশের কোনো বন্দেগি, আমি জহির পাগলা বেহুশ, আমি যত ইবাদত করি আমার ইবাদতটা ওই
আল্লাহ পর্যন্ত যাবে না। কেন না? কারণ আমি বেহুশ। কথা ঠিক না? ওই বেহুশ হইলে তার ইবাদত করা হয়, যে হুশ সে ঘুমাইলেও ইবাদত হয়, আর যে বেহুশ হ্যাঁ ইবাদত করলেও এটা গণ্য হয়। এতে কি বুঝাইলেন? হুশদার দম, মানে প্রত্যেকটা কদমে দম ফেলবেন হুশের সঙ্গে, কোনটা ভুল কোনটা সঠিক এটা বুঝা, কদম ফেলা দম ফেলা, এটা হচ্ছে শুরুটা। আর শেষটা কি? বাকাবিল্লাহ, আল্লাহ পর্যন্ত লাভ করা। ফানাফি শায়ক, ফানাফি রাসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, একেবারে শেষ যেটা মানুষ কামিয়াব হয় আল্লাহ লাভ। প্রশ্ন করলেন যে ওই দেশের কর্ম কি, আমার কর্ম কি? ওই নামাজ রোজা হজ জাকাত এগুলোই কর্ম না আরো কোনো কর্ম আছে? কর্ম একটাই, নামাজে গেলেও নাম, রোজা রাখলেও নাম, হজ দিতে গেলেও নাম, জাকাত দিলেও নাম। আর আমি দাসের, আমি গোলামের কর্মই একটা, সেটা হলো নাম জপ। কিসের জপ? নামের জপ। কি জপ? আমার আল্লাহ, আমার মুহাম্মদ, আমার মুর্শিদ। সব কাজে যে এই নাম জপ আগে রাখে, এটাই তার কর্ম। আপনি খাইতে বসছেন তো, খাইতে বই কি একটা দয়ালের নাম নিয়ে খাইতে হয় না বাবা? কার নাম? মনে করেন একজন আম পাবলিক, সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে, আমি আল্লাহর নামে শুরু করলাম, এটাও তো একটা নাম। আপনি আপনার দয়াল গুরুর নামটা নিয়ে খাইতে শুরু করলেন, নামাজ পড়তে গেলেন ওখানেও দয়ালের নাম, হজ করতে গেলেন ওখানেও দয়ালের নাম। আপনার কর্ম একটাই, খালি তার নাম জপ করা। এই নামটা জবানে রাখাই হইল আমি গোলামের কাজ। এই নাম ভুল করিলে, ওই যে আমি আগে গানটা গেয়ে গেছি কালু শফকিরের গান, এই নাম ভুল করিলে যাবিরে না। তসবির দানা, একশোটা দানায় একটা তসবি বানায়, এটার ভিতরে দেখবেন কয়টা সাক্ষী রাখে, কয়টা? দুইটা হইলো ছোট, একটা হইলো বড়। এই নাম জপ, আচ্ছা এই একশোটা গোটা দ্বারা একটা তসবি, আপনি যদি মনে করেন এখান থেকে একটা দানা আপনি খুলবেন তাহলে মালাটা ছিঁড়া যাইব না? মনে করেন একটা দানা যদি খুলতে যান পুরো মালাটাই ছিঁড়ে যায়। এই জন্য বলছে যে নাম জপ, মানে প্রত্যেক সময় আমরা যেন গুরুর নামটা স্মরণে রাখি, জবানে রাখি, মুখে রাখি। ফাঁক পড়ে গেলেই লাখ পাওয়ার কোনো সম্ভাবনা, তারে না দিয়ে ফাঁক। দেওয়ান বাড়ির একটা গান আছে, তারে না দিয়ে ফাঁক, ডাক রে সেই ডাক, যেই ডাকে হয় আকুল প্রাণ, নাম ছাড়া এক ডাক রয়েছে, জেনে লও মন তার সঙ্গে। তো এটা এখানে কি লেখছে? তারে না দিয়ে ফাঁক, ডাক তারে ডাক। ওই তসবির দানা একটার পর একটা, একটার পর একটা, ফাঁক পড়লেই লাখ পাওয়ার কোনো সম্ভাবনা। যে রাখলাম এই গানটাতে অনেকগুলো প্রশ্ন, তো আসলে সবগুলো বলতে গেলে অনেক সময় লাগে। তো একটা গানের কাউন্টার দিলেন, আগে নিজেকে চিনো পরে গুরুকে মানো, দেহ পাশ করে আনো। বলে আমি যদি আগে আমি নিজেকে নিজে চিনি, গুরুর প্রয়োজন কি? এটা আজকে শুধু নতুন, মানে পুতুল দেওয়ান একলা বলে না, এটা সারা দেশের মানুষের এই একটা কথা। বাউল মতে যারা আছে, এই গান গাইলেই পাশের শিল্পীর ভিতরে একটা প্রশ্নের উদয় হয়, আগে যদি নিজেকে নিজে চিনতে পারি তাইলে আমার হাসিব চাঁদের দরকার কি, তাইলে আমার আরাফাত চাঁদের প্রয়োজন কি, আমার কামিনীসার প্রয়োজন কি? আসলে ওই আগে নিজেকে চিনো বলতে মানে তুমি তোমার বুঝা গেছো তা না, আগে নিজেকে চিনো এই বুঝাইলেন মানে তুমি যে কি এটা তুমি আগে বুঝতে চেষ্টা করো। তুমি যে কি, তুমি যে কি, তুমি তো একটা মহামূল্যবান রত্ন। সাধক ভবা পাগলা বলছে,
এমন মানব জনম আর পাবি না, বারে বারে আর আশা। এমন মানব জনম তুমি আর পাবে না। কালো শাহ ফকির বলছে, তুমি আগে নিজেকে চিনো, মানে তুমি আগে তোমাকে চিনো যে তুমি কি। তুমি একটা অমূল্য ধন, এই অমূল্য সম্পদটাকে তুমি একটা দেওয়ালের মধ্যে রাইখা, গুরুর আদেশ নির্দেশ মাইনা এই সম্পদটার পাহারা দিয়ে দেখো, এই সম্পদটা অমূল্য সম্পদ, এটা অনেক বড় একটা কথা। আগে নিজেকে চিনো, পরে গুরুকে মানো। আমি তো এই আগে চিনছি, এটা একটা কাঠের যন্ত্র, এটা একটা বেহেলা, কিন্তু এটাই যে কথা বলতে পারে, এটা চিনার পরে, এটারে ধরার পরে, এটারে কন্ট্রোল করার পরে বুঝছি যে এই তারটাও কথা কইতে পারে। আমি এমনিই জানি যে এটা একটা কাঠ, এটা আবার কি কথা কইব, কিন্তু যখন আমি এটারে চিনলাম তখন দেখছি যে না, এটা এই বেহেলাটাই কথা কয়, এটারও মুখ আছে। আগে নিজেকে চিনো, মানে চিনলাম, মানে কিভাবে চিনলাম, আমি জহির পাগলা কি, এইটা চিন্তা করলেই পরে বলছে গুরুকে মানো। হ্যাঁ, এবারে এই অমূল্য সম্পদটারে চতুর্দিক দিয়ে দেওয়াল দাও, যেন শিয়ালে এটারে লাগ না পায়। কি এই সম্পদটাকে একটা দেওয়ালের ভিতরে রাখো, দেখবা এটা দেওয়ালের মধ্যে রাখলে, এটার যত্ন নিলে এটা একদিন রত্নে পরিণত হবে। এই ভাবনায় বলছেন, আগে নিজেকে চিনো, পরে গুরুকে মানো। গুরু শিক্ষক, হাসিব চান হইলেন শিক্ষক, ওই শিক্ষক যেভাবে বলবে এইভাবে চললে ওইটার মান বাড়বো, আর নাইলে এটার দাম। এক কেজি স্বর্ণের দাম কত? আর এক কেজি স্বর্ণ মাপতে যে এক কেজি বাটখারাটা লাগে, এই বাটখারাটার দাম কত? সর্বোচ্চ 95 80 টাকার বাটখারা দিয়ে 80 টাকার পণ্য মূল্য করতে হয়। 80 টাকার বাটখারা দিয়ে 80 লক্ষ টাকার বস্তু ওজন করা হয়, তাহলে ওই পাল্লার যেটাতে ওজন করা হয় এটার দাম বেশি না বস্তুর ওজন বেশি? বস্তুর ওজন বেশি। তাহলে আমার দাম বেশি না গুরুর দাম বেশি? গুরুর দাম বেশি। এখন কিভাবে, আমি এক পাল্লায়, গুরু আরেক পাল্লায়, আমি কি গুরু সমতুল্য হইতে পারবো? কিন্তু গুরুর রঙে একটু রাঙ্গাইতে তো পারবো, রাঙ্গাইলেই তো আমার দামটা বাইরা যায়। এই জন্য ওই যে বাউল আনোয়ার সাধক রশিদ সরকারের পীর বলছেন, অতর গনার দিন রাইয়া যায় রে, গনার দিন রাইয়া যায়, আইকে যাবি আমার হাসিব চান্দে রঙ্গিনাই, অতর গনার দিন ফুল আমার কামিনী সারাঙ্গিনায়, অতর গনার দিন গনার দিন রাইয়া যায়, আইকে যাবি আমার পাগলনী মারাঙ্গিনায়।
পোকে ধৈরায়নে অন্য পোকাকে নিয়ে রাখে আপনার বাসায় মনরে কে নিয়ে রাখে আপনার বাসা রে মাস কিংবা ছয় মাস গেলে নিজের রঙে রং বদলায় আমার রাজন রে আমার কামিনী সারাঙ্গি নাই অত গনার দিন রাইয়া যায় তোর গনার দিন রাইয়া যায় আই কে যাবি আমার হাসিব চন্দ রাঙ্গি নাই আই কে যাবি আমার আরাফাত চন্দ রাঙ্গি নাই করতেন মামা ফরিদের তিমি খানা আলাউদ্দিন বলছো যারে বারো বছর অনাহারে চাকরি করতেন মামা ফরিদের তিমি খানায় আলাউদ্দিন বারো বছর চাকরি কইরা আউলিয়া খানায় নাম সাধু বাবা রঙ্গিন অতর গনার দিন ভজন পথে কাটার বেড়া বলগো সখী করি কি উপায়
সখী করি কি নাম ছাড়া কিছু ওই আমি প্রায় বলি ওই ওই যে শুয়ে আছে মানলে তো মানা না মানলে ওনার কিছু যায়ও না আসেও না উনি ওনারটা নিয়ে দখল কইরাই বইছে তুমি অন্ধকার তোমার আলোর দরকার লাগলে তুমি যেই মোমবাতিটা জ্বলে এটার কাছ থেকে নিবা না কি একটা নিভানো মোমবাতি একটা জ্বলন্ত মোমবাতি থেকে আগুন আনতে গেলে ওই মোমবাতিটার কাছে যাইতে হইব না যে মোমবাতিটা জ্বলে এই মোমবাতিটা স্থায়ী জায়গায় থাকে আর যেটা নিভন্ত এটা যায় আমি অন্ধ আমি আমার আলোর জন্যই আমি হাসির চন্দ্রের কাছে যাইতে হবে আমার আলোর জন্যই তো আমি কামিনীশার কাছে দৌড়াই তারা তো মাথা ব্যথা নাই কিন্তু সে আমার মতো অন্ধদেরকেই খুঁজে আলো দেওয়ার জন্য এখন আমার দায়িত্ব কি জপ নাম জপ এটাই কাজ ডিউটি সব কর্মের ভিতরে একটাই কোরআন শরীফ পড়বেন ওই তার নাম দিয়েই তো শুরু করতে হবে কি আপনি নামাজ পড়লেও তো তার নামেই শুরু করতে হবে সব কাজেই যদি তার নাম তাহলে এটাই আপনার কর্ম নাম ছাড়া আর কিছু আমি তো সারাত্র আর কিছু জিগাই নাই একটা কথা আমার জিগাইতে খুব ইচ্ছা হয়েছে এক ভক্ত তার গুরুর কাছে বলছে যে আমি যদি মারা যাই আপনার গায়ের জামাটা দিয়ে আমারে দাফন করে নি আপনার গায়ের জামাটা দিয়া আমাকে দাফন করেন ওই ভক্ত কোন কারণে ওনার গুরুর জামা চাইলেন এই গুরুর জামাটা চাওয়ার কারণ কি আর এই গুরুর জামাটা গায়ে দেওয়ার কারণে কি তার হিসাব নিকাশ কি সহজ হয়েছে না তার হিসাব নিকাশ কঠিন হয়েছে আপনি একটু বলবেন শেষ রাত আমি তো আর কোনো কিছু জেগাইতে পারি না সে আমাকে দশটা জিজ্ঞাসা করতেও পারে এটা তার অধিকার আছে ভাগে পড়ে তার অধিকার আছে আমি চাইলেই তো আর জিগাইতে পারি না তো আমার একটা কথাই জানার আগ্রহ আপনি বলবেন কোন ভক্ত তার পীরের কাছে বলছে অনেক জীবনী দিয়ে আপনি বলতে পারেন গাউসে পাকের কথা আছে খাজা বাবার কথা আছে কামিনীশার কথা আছে বরিয়াবরের এমন পাগল ভক্ত আছে ওই রশিদ বাবাও গান লিখছে যে আমারও মরণের পরে ঢুলবাসী বাজাইও আমারও মরণের পরে মোল্লা মুন্সি না ডাকিও আমারও মরণের পরে আতর গোলাপ না ছিটাইও আমারও মরণের পরে বাঁশের ঝাড় না কাটিও এমন অনেক স্টোরি আছে মূলের ঘরে এক ভক্ত তার গুরুর কাছে সে বলছে আমাকে যদি সহায় দেন আমাকে আপনার একটা গায়ের জামা দিয়া জড়াইয়া সহায় দিন আমি চাই এই এটা কে কার কাছে এই ছিঁড়া জামাটা একটা জামা চাইলেন কেন চাইলেন কার একটা হাকিকত আছে না বাবা এই হাকিকতটা কি এটাই আপনি একটু বলবেন এটার রহস্যটা যদি আপনি বুঝেন
তাহলে দেখবেন যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর গুরু এবং শিষ্যের ভক্তের সম্পর্ক, এর চেয়ে সুন্দর কোনো সম্পর্ক হইতে পারে না, পারে না। আমরা অনেক সাধক গুরু লোক মুখে শুনি স্বামী স্ত্রীর সম্পর্ক খুব মধুর, হ্যাঁ মধুর, কিন্তু আল্লাহর আল্লাহর বন্ধু যিনি রহমতুল্লাহ আলামিন, এদের যেই সম্পর্ক, এই সম্পর্ক দুনিয়ার কারোর সঙ্গে আর আছে? আমরা প্রেমের ইতিহাস পড়ি লাইলি মজনুর, প্রেমের ইতিহাস পড়ি শিরি ফরহাদ, প্রেমের ইতিহাস পড়ি চণ্ডীদাস রজকিনী, কিন্তু আল্লাহ নবীর প্রেমের ইতিহাস কেউ জানতে চায় না। হ্যাঁ, এই এই প্রেম দিয়ে এই দুনিয়া সৃজন। আমি এই কথাটা রাখলাম, দেখি সে তার মনের আবেগটা প্রকাশ করে। আমার বাজান কইছে একটা গান গাইতাম, আমায় তুমি করবাই নাকি মিছা কলঙ্কিনি, এটা গাইতে, এই গান না গাইলে মোস্তফা ফকিরে। গুরু শিষ্যের পালা নিয়ে প্রথম রাত্র থেকে একেবারেই শেষ রজনীতে এখন আমরা চলে আসছি। আসলে গুরু শিষ্য পালাটা শুরু হয় যখন শেষ হয়, আসলে গভীরের ভিতরে গিয়েই শেষ হয়। তো আমরা একেবারেই শেষ সময় আসছি। আসলে এখন একটু হাসি বার্তা হইতেছে, এখন একটু ভালো লাগতেছে, তাই না? আসলে দয়াল আমার এমনই দয়াল, গুরু আমার এমনই গুরু, একশো দিয়া কয় শূন্য একটা বাড়াইয়া দিয়েন। হ্যাঁ, মানে একশো তো দিছে দিছে লগে, এটার লগে একটা কি শূন্য বসাই দিতে হবে। শূন্য বসাই দিলে কত হয় বাবা? 1000 টাকা। 1000 মানে সিনে সিনে হাই বড়টা সিনে। তো যাক, আসলে গুরু মানুষ তো, গুরু মানুষরা সবসময় একটু বড়টাই চায় চিনে, এটাই গুরুর কাজ। তবে দেখেন গুরু, আমি যদিও আপনাকে মালা দিছি ঠিক আছে, কিন্তু আজকের যিনি আমার সে তাই যদ্দিন সে বাবা, বাবার দরবার যখন জিয়ারত করে আসছি, আমি অল্প পারি আর বেশি পারি ওই জায়গায় কিন্তু ঠিক আমি হাদিয়া তা দিয়ে আসছি। এটা এক আমার তাই যদ্দিন সে বাবা জানে আমার উপর আলা সাক্ষী, আর আমি নিজে পুতুল দেওয়া, আমি অল্প দেই আর বেশি দেই ওই গুরুর চরণে ঠিকই দিয়ে আসছি। তা আসলে সব গুরু তো আর বাবা এক না, তাই না? কেউ একটু বেশি চাই, কেউ একটু কম চাই, এক গুরু অল্পতে পাইয়াই খুশি, আর কেউ মনে করেন পাইলেও হে জায়গায় হাই খুশি না না। তবে চাইছে ঠিকই, সকালবেলা হের ছায়ও কিন্তু পাইবেন না। এবার বুঝছিলেন হ্যাঁ কেমন গুরু, কেমন হ্যাঁ বাকি ভাত কই, আমার তো বাবাই দিছে, দেখি আমার চাচাই আমারে কি দেয়। এখন চাচাই কই যে না আমি তো দেই না, আমার খ্যাতি আছে তিন কানি, এটা যদি বেচতে হয় তা তো অবশ্য তিন গন্ডা, আচ্ছা যাই হোক গন্ডা কানি এটি বুঝি না, আমগো দেশে আবার শতাংশ। হ্যাঁ, এখন কোন দেশে কানি কয় কোন দেশে গন্ডা কয় এটা তো আর বুঝি না, ওই জাগাতে সেটাই বুঝি, জাগাতে জায়গা এটাই আমি বুঝি। আর আমগো ভেনিজেলায় কয় 1%, এই 1% কিনতে গেলেই মনে করেন যে অনেক মানুষের 50 বছর এমনিতেই জায়গা, কারণ বাবার যে জায়গার যে কতটুকু দাম হেটার দর আমি জানি না, কয় আমি কি এটা খোয়ামু। এই লেখা কিন্তু আপনার কাছে চাইছে গুরু তো একটু দিয়েন, একটু বেশি বেশি করে দিয়েন, এত ঠকাইয়েন না, বাবা যেহেতু আপনার কাছে আশা করছে, কয় ছায়াও পাইবেন না, কিছু দেন আর না দেন ছায়াটা দিয়ে যাইয়েন, এরম এরম করে না ঠিক না। তা শেষ রাত্রে আসলে গুরু আমার প্রথম থেকেই কোনো কথা তার শিষ্যের কাছে রাখেন নাই, শেষ রাত্রেই তার একটা কথা জানান, বড়ই ভাষণা নাকি আমাকে পরীক্ষা করবে সেটাও কিন্তু আমি জানি না। গুরু মানুষ তো, শিষ্যকে ইচ্ছে করলে যখন খুশি তখনই সে কি পরীক্ষা করতে পারে। তো শেষ রাত্রেই আমার পরীক্ষার ভার চলে আসছে, পরীক্ষা আমাকে দিতেই হবে, এই পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হই তাহলে আমার মনে কি শান্তি আসবে, আমার স্বাদ আসবে। তো এরপর আমিও এখানে আর কোনো বেশি কথা বলবো না, আমার গুরুজি যেই কথা বলেছে সেই কথার জবাব দিয়ে দেব, একটা গান
আমি আমার ভাব থেকে করি, যেহেতু এখনো গুরু শিষ্য পালা চলছে, যেহেতু আমার কাছে কথা রয়ে গেছে, তার মানে আমার এখনো পালা আছে। তো পালা থেকে একটা গান আমি গাই, তার পরবর্তীতে তার কথার জবাবে যাই। এরপরে পিছনে যারা আছেন আমার দরদিরা, ওনাদেরকে জিজ্ঞাসনার পরে বা ওনারা যদি একটু ইশারা ইঙ্গিত দেয় যে এখানেই পালা শেষ, আমি আর কোনো বাড়তি কথা বলবো না। আমার কাছে সেই কবিগুরু শাহ আলম সরকারের একটি গানের জন্য আদেশ করেছেন, নির্দেশ আছে, সে গানটা করে আমিও আজকের মতো যেহেতু রাত্রটা শেষ বিদায় নেওয়ার জন্য চেষ্টা করব। শেষ সময় হয়তো বা আমার গুরুজি আরও দু একটা গান করে তিনি বিদায় নিতে পারে। ধন্যবাদ।